গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। কানে তালা লাগানো শব্দ করে চারিদিক কাঁপিয়ে বজ্রপাথর প্রকৃতি প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। সীমাহীন বিশাল সমুদ্র প্রলয়ে নৃত্য শুরু করেছে। সুউচ্চ শক্তিশালী ঢেউগুলোর ধাক্কা যেন পাহাড় ভাঙতেও সক্ষম। জোরালো হাওয়ার শীষ আর সমুদ্রের গর্জন দুয়ে মিলে মনে হচ্ছে কোনো বিশাল দানব রাগে গর্জন করছে। বজ্রপাতের আলোয় দেখা যাচ্ছে আকাশের ঘন কালো মেঘ অন্ধকারের সাথে পাল্লা দিয়ে আরও ছিদ্রহীন হচ্ছে। তাদের বুক চিড়ে ছুটে যাওয়া জালের মতো বিদ্যুৎ রেখাগুলো পরিস্থিতির বিভৎসতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলছে। আবার চারিদিক আলোকিত করে বজ্রপাথর, সেই আলোতেই পলকের ন্যায় দেখা গেল একটা জাহাজ। জাহাজটা এমনিতে খুব একটা বড় নয়, আর বিশাল বিশাল ঢেউগুলোর মাঝে সেটাকে আরও ছোট, আরও নগণ্য দেখাচ্ছে। অসহায় খড়কুটোর মতো যা হোক করে ভেসে থাকার চেষ্টা করছে যেন, কিন্তু প্রচণ্ড শক্তিশালী ঢেউয়ের ধাক্কা জাহাজটা যে আর বেশিক্ষণ সহ্য করতে পারবে না সেটাও বেশ বোঝা যায়। জাহাজে মানুষ আছে, বেশ কয়েকটা পুরুষ কণ্ঠের চিৎকার থেকে থেকেই শোনা যাচ্ছে। তবে সমুদ্রের গুরুগম্ভীর গর্জন, বাতাসের তীব্র ধাক্কা আর বজ্রপাতের কান ফাটানো শব্দের মাঝে তাদের কথা বোঝার কোনো উপায় নেই প্রায়। দানবাকায় একটা ঢেউ এসে এবারে সজোরে আছড়ে পড়ল ছোট্ট জাহাজটার গায়ে। এই ধাক্কা সহ্য করার ক্ষমতা কোনো পর্বতেরও নেই, সেখানে নগণ্য জাহাজটার যা হওয়ার তাই হল। চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো সেটা ভেঙে চৌচির হয়ে গেল। মানুষগুলো কাতর স্বরে আর্তনাদ করে উঠল, কিন্তু প্রকৃতির রণদামামার ঝংকারে সেই চিৎকার কয়েক মুহূর্তের বেশি স্থায়ী হল না। পলকের মধ্যে সব কিছু হারিয়ে গেল সমুদ্রের অতল গর্ভে। পশু পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। আজকের গল্পে বর্ণিত সমস্ত ঘটনা কাল্পনিক, লেখক গল্পে প্লটের খাতিরে সেসব বর্ণনা দিয়েছেন। টিম শুধু গল্পের জন্য কখনোই পশু পাখি হত্যাকে সমর্থন করে না। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। শুরু হচ্ছে অগস্ট মাস, আর অগস্ট মাস মানেই শুধু গল্পের জন্য। 2021 সালের 14 অগস্ট শুধু গল্পের জন্য এর পথ চলা শুরু হয়েছিল, তাই এই মাসে থাকছে আপনাদের জন্য দারুণ দারুণ কিছু উপন্যাস। আজ আপনাদের জন্য রয়েছে সাগর ঘোষের কলমে আরও একটি নতুন অ্যাডভেঞ্চার সিরিজের গল্প। রিকার্ডো, পেদ্রো এবং সার্জিও ঘর ছেড়েছে বহু বছর আগে। তারপর তারা সমুদ্রে বিচরণ করে বেরিয়েছে বহুকাল, বহু বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু তারা এবার এক অদ্ভুত দ্বীপে এসে পৌঁছেছে। দ্বীপের নাম তারা জানে না, জানে না কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। তারা কি বেঁচে ফিরতে পারবে এই দ্বীপ থেকে? শুনতে থাকুন আজকের গল্প সাগর ঘোষের কলমে, পেম্বা দ্বীপের এক চোখো। মুখে সমুদ্রের নোনা জলের ঝাপটা লাগতে জ্ঞান ফিরল রিকার্ডোর। বেশ কিছুটা নোনা জল ও গিলেও ফেলেছে। পেটের ভেতরটা গুলিয়ে উঠতে হড় হড় করে বমি করে ফেলল।
শুধু কি এখন? গত রাতেও যে কত নোনা জল গিলেছে তার কোনো ঠিক নেই। বেশ কিছুটা বমি করে এবারে খানিক ধাতস্থ হল রেকার্ডো। শরীর খুব ভারী হয়ে আছে, মাথাও একটু একটু ঘুরছে। যা হোক করে দুই হাত দিয়ে উঠে বসল। কিছুক্ষণ পরে উৎকণ্ঠাটা আরও কিছুটা কমলে গত রাতের সব কিছুই মনে পড়ে গেল। ওই ভয়ঙ্কর ঝড়ের পরেও ও যে বেঁচে আছে সেটা ভেবেই ও অবাক হচ্ছে। পরিস্থিতিটা মনে পড়লে এখনও ওর গায়ের ভিতরটা শিউরে উঠছে যেন। রিকার্ডো জুয়ান ফার্নান্দেস, গতকাল ছিল ওর 36তম জন্মদিন। 6 বছর আগে এমনই এক জন্মদিনে অজানাকে জানার আর অ্যাডভেঞ্চারের তীব্র টানে ঘর ছেড়েছিল। তারপরে এখনও বাড়ি ফেরা হয়নি। স্পেনের মাদ্রিদ শহরে ওর বাড়ি। রিকার্ডো যখন খুব ছোট তখনই ওর মা বাবা দুজনেই মারা যান। বৃদ্ধ ঠাকুরদা আদ্রিয়ানো ফার্নান্দেজের কাছেই ওর বড় হয়ে ওঠা। তিনি ছিলেন দক্ষ নাবিক, ফলত সমুদ্রের প্রতি টানটা ছোট থেকেই ছিল ওর। 12 বছর বয়সে ঠাকুরদার সাথে প্রথম সমুদ্র অভিযান করেছিল সে। তারপর থেকে সমুদ্র ওর নেশায় রূপান্তরিত হয়। আদ্রিয়ানো দক্ষ নাবিক হওয়ার সাথে সাথে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। নানান দেশ, সেখানকার মানুষজন, জন্তু জানোয়ার, সেসব জায়গার রূপকথার গল্প, ইতিহাস, এসব ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন। সেসব কথা শুনে ছোটবেলায় রেকর্ড ঘুমত। এসবেই ওর মধ্যে তীব্র কৌতূহলের জন্ম হয়েছিল, বিশেষ করে নানান অদ্ভুত প্রাণীগুলোর সম্বন্ধে। 6 বছর আগেকার কথা, জন্মদিনের দিন রাতে ঠাকুরদাকে না জানিয়ে রিকার্ডো ভেসে পড়েছিল সমুদ্রের বুকে। সঙ্গী হিসেবে ছিল 5 বন্ধু, থিয়াগো, অ্যালবের্টো, পেদ্রো, হানাল্ডো এবং সার্জিও। তারাও সকল পিছুটান ছিন্ন করে সেদিন ভেসে পড়েছিল ওর সাথে। ওরা প্রত্যেকেই রিকার্ডোর বয়সে। 6 বন্ধুর চোখেই তখন বিশ্বকে জানার তীব্র টান আর শরীরের অ্যাডভেঞ্চারের উত্তেজনা। অবশ্য ঠাকুরদার কথা রিকার্ডোর খুব মনে পড়ে। তার যে ও ছাড়া আর কেউ নেই সেটাও জানে। কে জানে তিনি আর বেঁচে আছেন কিনা। তবে কিছু পেতে হলে যে কিছু দিতে হয় এটাই তো নিয়ম। সেদিন এই পিছুটান যদিও না ছাড়ত তাহলে কি আজকের জীবনটা সে পেত? এই 6 বছর ঘুরে ঘুরে যেসব রোমাঞ্চকর রোমহর্ষক অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, সেসব কি সঞ্চয় করতে পারত? পৃথিবী যে এত বিশাল সে কথা কি সে জানতে পারত? আমরা বলছি আজ থেকে প্রায় 300 বছর আগেকার কথা। প্রখ্যাত প্রকৃতিবিদ এবং ভূপর্যটক চার্লস ডারউইনের জন্ম হতে তখনও 100 বছর আর দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশ হতে 150 বছর বাকি। পৃথিবীর অধিকাংশই তখন মানুষের কাছে অজানা। এখন যেমন চাইলেই এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়, তখন সেসব ছিল স্বপ্ন। আর কোনো নতুন জায়গা খুঁজে বের করার ইচ্ছে, এই ইচ্ছে নিয়ে অকুল সমুদ্রের নীল জলে ভেসে পড়া ছিল এক দারুণ দুঃসাহসিক কাজ। সকলে সে কাজ করার সাহস পেত না। আমাদের আজকের গল্পের নায়ক রিকার্ডো সেই অ্যাডভেঞ্চারপূর্ণ অভিযাত্রীর জীবনে বেশ লাগছে। মাঝে মধ্যে বাড়ির কথা, নিজের দেশের কথা মনে পড়লেও বেশিরভাগ সময়ই সে আনন্দে থাকে। ও জানে একদিন হয়তো বিশাল সমুদ্রের বুকে বা দুর্গম কোনো প্রান্তরে জঙ্গলের মধ্যেই ওর মৃত্যু হবে, কিন্তু তবুও এই জীবনকে ছেড়ে যাওয়ার কথা ও ভাবতেও পারে না। এই যেমন গতকালই রিকার্ডো ভেবেছিল ওর সলিল সমাধি হতে চলেছে। অস্ট্রেলিয়ায় অভিযান শেষ করে সেখান থেকেও বেরিয়েছিল আফ্রিকার পূর্ব উপকূলের উদ্দেশ্যে। ওদিককার জঙ্গলে ঢাকা ভূমিতে এখনও তেমন কারো পা পড়েনি। যাত্রা প্রায় শেষের দিকেই ছিল। ওর আন্দাজ মতো
আর দু সপ্তাহের মতো যাত্রা করলেই ডাঙা পাওয়া যেত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু গতকাল ওর জন্মদিন উপলক্ষে ছয় বন্ধুতে বেশ আনন্দ করছিল। বলা বাহুল্য মদ্যপানটাও একটু বেশি হয়, সেই জন্যই তো মধ্যরাতে হঠাৎ করে আছড়ে পড়া ঝড়ের ধাক্কা তারা সামলাতে পারেনি। যদিও যে প্রলয়ঙ্কর ঝড় শুরু হয়েছিল আর সমুদ্র যেমন উত্তাল হয়ে উঠেছিল, তাতে সুস্থ মস্তিষ্কে থাকলেও খুব একটা লাভ হতো না। জাহাজ ডুবি হওয়ারই ছিল। তীব্র ঝড়ের মধ্যেই জাহাজ ধাক্কা খেল ডুবো পাহাড়ে। এরপরে ঢেউয়ের ধাক্কায় জাহাজটা ভেঙে টুকরো টুকরো হওয়ার পর একটা তক্তাকে আঁকড়ে কেমন করে যে ও গোটা রাত উত্তাল সমুদ্রের বুকে কাটিয়েছে সেসব লিখে প্রকাশ করা কঠিন। ও বুঝতে পারছে পায়ে ওর এক ফোঁটা জোর নেই। আশেপাশে সমুদ্রের জলে জাহাজের কিছু ভাঙা টুকরো ভাসছে, বালিতে কিছু আটকেও রয়েছে। জাহাজটা আদ্রিয়ানোর খুব কাছের ছিল। রিকার্ডোর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। নিজের কেউ মারা গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। একটা দীর্ঘশ্বাস ছাড়ল রিকার্ডো। এবারে একটা প্রশ্ন ওর মাথায় ধাক্কা দিল, বাকিরা কোথায়? সাথে সাথে ও দেখল আশেপাশে বেশ কিছুটা দূরে একটা ভাঙা মাস্তুলের উপরে মুখ থুবড়ে দুজনকে পড়ে থাকতে দেখে টলমনো পায়ে এগিয়ে গেল সেদিকে। কিছুটা যেতেই দুজনকে চিনতে পারল রিকার্ডো, পেদ্রো আর সার্জিও। দুজনকে চিত করে দিতে ও প্রথমেই ওদের নাড়ি পরীক্ষা করল, বেঁচে আছে। ও এবারে দুজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল। পেদ্রো, পেদ্রো ওঠো, সার্জিও ওঠো, ওঠো। বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি আর মুখে জলের ঝাপটা দেওয়ার পরে প্রথম পেদ্রোর জ্ঞান এলো। কিছুক্ষণ পরই সার্জিওর জ্ঞানও ফিরল। জ্ঞান ফিরতে দুজনেই বেশ কিছুটা বমি করল। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো ভালো করে। সার্জিও কম্পিত কণ্ঠে বলল, আমরা বেঁচে আছি। অবাক হওয়ার মতো ব্যাপার হলেও এটাই সত্যি। কিন্তু বাকিরা কোথায় রিকার্ডো? রিকার্ডো উঠে দাঁড়িয়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, আমারও জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে, তোমাদের দেখতে পেয়ে এখানে এসেছি। বাকিদের এখনো দেখতে পাইনি। চলো চলো আশপাশটা একটু দেখা যাক। ওরা তিনজনে এবারে টলমলো পায় বাকি তিন সঙ্গীকে খুঁজতে শুরু করল। না, ঠিক তিনজন নয়, চারজন বলা উচিত। থিয়াগো, অ্যালবের্টো আর হার্নাল্ডো সাথে রিকার্ডো চোখ আরও একজনকে খুঁজে যাচ্ছে, মারিও। মারিও কোনো মানুষ নয়, একটা বড় মাপের মাকাও পাখি। চার বছর আগে ব্রাজিলের জঙ্গলে এই পাখিটাকে পেয়েছিল। তারপর থেকে পাখিটা ও সবচেয়ে কাছের বন্ধুদের একজন হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও কাউকে যখন পাওয়া গেল না, তখন রিকার্ডো বলল, মনে হচ্ছে কাল রাতেই ঝড়ের টানে ওরা সমুদ্রে হারিয়ে গিয়েছে। ভাগ্যের জোরে হয়তো তিনজনই আমরা বেঁচে গেছি। ওর গলার স্বর একটু কেঁপে উঠল। পেদ্রো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। সার্জিও সমুদ্রের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া বন্ধুদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, আশা করি তারা যেখানেই আছে ভালো আছে। আমরা ওদের কথা কখনো ভুলতে পারবো না। বীর বন্ধুদের আত্মারা শান্তি পাক। এত দিন একসাথে থেকে ওরা যেন একটা পরিবার হয়েছিল। বন্ধু থেকে ছয় ভাইয়ে পরিণত হয়েছিল। ওদের তিনজনের বুকের মধ্যেটাই আপনকে হারানোর বেদনায় হু হু করে উঠল। তিনজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিকার্ডো, রিকার্ডো,
অল্পক্ষণ পরে পিছন থেকে চেনা কণ্ঠস্বরটা শুনতে পেয়ে সাথে সাথে ঘুরে দাঁড়ালো রিকার্ডো। না, স্বরটা চিনতে তার কোনো ভুল হয়নি। ওই তো দ্বীপের ঘন জঙ্গলের মধ্যে থেকে ডাকতে ডাকতে উড়ে আসছে মারিও। দিনের আলো ওর উজ্জ্বল নীল পালকগুলোর ওপর পড়ে চকচক করছে। হাজারো দুঃখের মধ্যে মারিওকে দেখতে পেয়ে রিকার্ডোর কিছুটা ভালো লাগলো, সাথে একটু অবাকও হলো। ওই তীব্র ঝড়ের মধ্যেও মারিও উড়ে যায়নি। পাখিটা এসে বসল ওর কাঁধে। পেদ্রু এবারে বলল, কিন্তু আমরা কোথায় আছি সেটা কি কেউ বুঝতে পারছো? সত্যি বলতে দিকের হিসেব আমার আর নেই। আমার মতে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো জঙ্গলে ঢোকা যাক। আমারও সেটা মনে হয়, জঙ্গল যখন আছে তখন বেঁচে থাকার লড়াইটা করা সম্ভব। এই দ্বীপে কোনো মানুষ আছে কিনা সেটাও দেখতে হবে। খিদেও পেয়েছে, বমি করার পরে মাথাটাও ঘুরছে, একটু কিছু খেতেই হবে। মারিও খুব বুদ্ধিমান, রীতিমতো মানুষের মতো বুদ্ধি ধরে সে। রিকার্ডো তাকে জিজ্ঞাসা করল, আরে মারিও, জঙ্গলে কোনো ফল গাছ দেখেছিস? আছে আছে, ফল গাছ আছে। ওদের তিনজনের মুখই উজ্জ্বল হয়ে উঠল। পেদ্রো বলল, আছে আছে আছে, তাহলে চল আমাদের নিয়ে চল। মারিও কিন্তু রিকার্ডো ছাড়া আর কারো কথা শুনে না, তাই পেদ্রো বলায় ও চুপচাপ রিকার্ডোর কাঁধেই বসে রইল। রিকার্ডো এবারে বলল, মারিও নিয়ে চল আমাদের। সাথে সাথে মারিও উড়ে গেল জঙ্গলের দিকে, পিছন পিছন ওরা তিনজনে। জঙ্গলটা দারুণ ঘন, গাছে গাছে ফাঁক নেই বললেই চলে। জঙ্গলের ঘনত্ব আরও বাড়িয়ে দিচ্ছে লম্বা মহিরুহগুলোর গায়ে জড়িয়ে থাকা জঙ্গলি ঝোপঝাড়। সূর্য এখন প্রায় মাথার উপরে, কিন্তু সবুজ পাতার ঘন আস্তরণ ভেদ করে সূর্যের আলো ঠিক করে জঙ্গলের মাটি পর্যন্ত স্পর্শ করতে পারে না। এই দিনের বেলাতেও ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। মারিও আতার মতো দেখতে একটা ফল গাছের কাছে নিয়ে এসেছে রিকার্ডোদের। ফলগুলো সত্যি সুস্বাদু। একটা ফলে কামড় বসিয়ে চিবোতে চিবোতে সার্জিও বলল, তা কোন দিক দিয়ে আমরা এরপরে এগোবো সেই বিষয়টা একটু আলোচনা করে নিলে হয় না? সমুদ্র ছেড়ে একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। তবু কোনো জাহাজ যদি এদিক দিয়ে যায় সাহায্যের জন্য ডাকার চেষ্টা করা যাবে। কিন্তু জাহাজের আশায় হাঁ করে বসে থাকাও তো বুদ্ধিমানের কাজ হবে না, কি তাই না? এখানে বসে থাকবো সেটা তো বলছি না, সামনের দিকে তো অবশ্যই এগোবো, কিন্তু সমুদ্রের কাছাকাছিই থাকতে হবে। দ্বীপটা কত বড় সেটা তো আমরা জানি না। কিন্তু এটা যে আদৌ দ্বীপ কি না সেটাই তো নিশ্চিত নয়, কোনো মহাদেশের অজ্ঞাত প্রান্তর তো হতে পারে। হ্যাঁ তাও হতে পারে, তবে তবে সেটা হলে আমাদের সুবিধা, মানুষের দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হ্যাঁ তা অবশ্য ঠিক। তাছাড়া এখানে কেমন ধরনের বিপদ আছে সেই বিষয়েও আমরা কিছু জানি না। এত ঘন জঙ্গল আছে মানে জন্তু জানোয়ার তো অবশ্যই আছে, কিন্তু সেগুলো কেমন সেটা জানা দরকার, তার উপরে আমরা একেবারেই নিরস্ত্র। ওরা খুব ভালো করেই বুঝতে পারছে পেদ্রো ভুল কিছুই বলছে না, ব্যাপারটা সত্যিই চিন্তার। এমন ঘন জঙ্গলে অস্ত্র ছাড়া এগোনো একেবারেই ঠিক হবে না, কিন্তু কিছু না করে অনাদিকাল ধরে হাত গুটিয়ে বসে থাকাও তো চলে না। রিকার্ডো এবারে তার কোমর বন্ধনীটা একবার দেখল, ছোট্ট ছোড়াটা এখনো খাপে আছে তার। অল্প হলেও ওর বুকে এবারে বল এলো। তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে গাছের তিনটে বড় শক্তপোক্ত ডাল কেটে নিয়ে সেগুলোর মুখ ছুঁচড়ো করে বল্লমের মতো বানিয়ে নিল। বলল, আপাতত এগুলোকে ভরসা করেই আমাদের এগোতে হবে, তারপর দেখা যাক বাকি কি হয়। সার্জিও একটা বল্লম নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আর বসে থেকে কি লাভ, চলো একটু এগিয়ে দেখা যাক। পেদ্রো উঠে দাঁড়ালো, বলল, চলো। তবে যাই বলো, ব্যাপারটা কিন্তু আমাদের এই কবছরের অভিযানের মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস। ধরো আমরা নতুন কোনো ভূখণ্ড আবিষ্কার করে ফেললাম। হ্যাঁ, এই অবস্থাতেও ওরা তিনজনে হেসে উঠল। রিকার্ডো বলল, একদম ঠিক বলেছ পেদ্রো, এটা সত্যি রোমাঞ্চকর,
আর সত্যি যদি একটা নতুন ভূখণ্ড আবিষ্কার করে থাকি তাহলে মন্দ কি, ভালোই তো হবে। তিন বন্ধু এবারে হাঁটতে হাঁটতে শুরু করলো অচেনা অজানা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়চারি। মারিও উড়ে চলল ওদের সাথে সাথে। কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ মারিওর কথা শুনে ওরা থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হল। সেই সাথে জায়গাটায় বেঁচে থাকা সংগ্রাম যে ওদের ধারণার থেকেও অনেক বেশি কঠিন সেটাও বেশ বুঝল। আর মারিও সাবধান বাড়ি না পেলে কি যে হতো সেটা ভেবে তিনজনেই শিউরে উঠল। বিপদটা হচ্ছে প্রকাণ্ড কায় এক সাপ, কম করে 25 কি 30 ফুট তো হবে। বড় সাপ এর আগেও ওরা অনেক দেখেছে, কিন্তু এত বড় সাপ কখনো দেখেনি। সাপটার কায়ের রং কালচে সবুজ, যে কারণে আলো আঁধারি মাখা জঙ্গলের ঝোপের সাথে সেটা একেবারে মিশে যায়। ভালো করে খেয়াল না করলে বোঝার কোনো সম্ভাবনাই নেই। সাপটা একটা ঘন ঝোপের মধ্যে মরণ প্যাঁচে পেঁচিয়ে ধরেছে বেশ বড় মাপের একটা বুনো শুয়োরকে। শুয়োরটার নড়ার ক্ষমতা নেই, বুঝতে সমস্যা হয় না, সেটার মধ্যে আর প্রাণীর কোনো চিহ্ন মাত্র নেই। ওরা অবাক হয়ে দেখল সাপটা অনায়াসে বড় শুয়োরটাকে একটু একটু করে গিলতে শুরু করল। মিনিট 30-এর মধ্যে সাপটা শুয়োরটাকে প্রায় সম্পূর্ণ গিলে ফেলল। বাইরে পড়ে রইল শুধুমাত্র তার পিছনের দুটো ঠ্যাং। রিকার্ডো এবারে বলল, আর এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো এখান থেকে সরে পড়া যাক। ওরা বেশ কিছুটা দূরে চলে গেল। আজ মারিও না থাকলে ওই মৃত্যুদূতের মরণ প্যাঁচে আমাদেরও কাউকে পড়তে হতো। সামনে তো আমিই ছিলাম, আমাকেই পড়তে হতো। বাবা, ভাবলেই ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে আমার। সত্যি বাবারে, আমাদের আরও সাবধান হতে হবে। কিন্তু ওটা কি সাপ ছিল রিকার্ডো? তুমি তো নানান প্রাণী নিয়ে পড়াশুনো করো, এ বিষয়ে জানোও অনেক কিছু, তা তুমি চিনতে পেরেছ কি? না স্যারজি, আমিও সেটাই ভাবছি। এত বড় আর এমন ধরনের সাপের কথা আমি কখনো কোথাও পড়িনি। এমন কত যে রহস্যময় প্রাণী এই পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার হয়তো কোনো ইয়ত্তা নেই। আমাদের আগের অভিজ্ঞতাগুলো থেকে নিশ্চয়ই সেই কথা তোমরা বুঝতে পেরেছ। আমরা তো এমনই নানান রহস্যের খোঁজে বেরিয়েছিলাম। গত কয়েক বছরের অভিযানে ওরা সত্যি এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে যা সাধারণ মানুষ শুনলে নয় হেসে উড়িয়ে দেবে, নতুবা ওদের পাগল ভাববে। এখনো পর্যন্ত অ্যামাজনের গভীর অরণ্যে বা অস্ট্রেলিয়ার নির্জন প্রান্তরে ওরা বেশ কিছু অদ্ভুত প্রাণীর দেখাও পেয়েছে, যেসব প্রাণী সম্পর্কে সভ্য জগৎ কিছুই জানে না। পেদ্রো এবারে বলল, বলছি আমাদের কিন্তু এবারে জলের সন্ধান করা উচিত। ঠিক কথা, যা মনে হচ্ছে দিনের আলো এখনো বেশ কিছুক্ষণ থাকবে। চলো আরও একটু ভিতরের দিকে গিয়ে দেখা যাক। জঙ্গলের সবুজ আর ঘনত্ব বুঝিয়ে দিচ্ছে এখানে রীতিমতো বৃষ্টি হয়, আর বৃষ্টি হয় মানে জলাশয় তো থাকবেই। আমাদের তেমনই কোনো একটা জলাশয় খুঁজে বের করতে হবে। ওদের কিন্তু খুব একটা খুঁজতে হলো না, বা জঙ্গলের মধ্যে খুব বেশি ভেতরেও যেতে হলো না। কিছুটা যাওয়ার পরেই বেশ বড় একটা জলাশয় ওদের চোখে পড়ল। জলাশয়টার জল এতটাই স্বচ্ছ যে জলের তলদেশে থাকা নুড়ি পাথরের রাশি, রঙিন মাছের দল সবই ওপর থেকেই ওরা স্পষ্ট দেখতে পায়। সার্জিও অল্প জল তুলে মুখ দিয়ে পরীক্ষা করে বলল, না নোনা নয়, এই স্বচ্ছন্দে খাওয়া যায়। তিনজনে আর কিছু না ভেবে ঝাঁপ দিল জলাশয়ে। মারিও উড়ে গিয়ে বসল কাছে একটা গাছের ডালে। মন ভরে জল খেয়ে ভালোভাবে স্নান করে তিনজনে আবার উঠে এলো। বেশ বড় বড় মাছ আছে তো এখানে, কটা ধরলে কেমন হয়? তা বলি রিকার্ডো, মাছ ধরে কি কাঁচা খাওয়ার পরিকল্পনা করছো? আগুন কোথায়? খামখা প্রাণীগুলোকে মারার কোনো দরকার আছে কি? হল গাছের তো অভাব নেই, সেসব দিয়েই তো দিব্যি চলে যাবে। সার্জিওর কথাটা কিন্তু ভাবার মতোই, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে, আর এই ঘন জঙ্গলের মধ্যে আগুন ছাড়া রাত কাটানো ঠিক হবে বলে তো মনে হচ্ছে না আমার। কিন্তু কি করা যাবে, আগুন জ্বালানোর কোনো সরঞ্জামই যে আমাদের কাছে নেই, সবই তো সমুদ্র গিলে খেয়েছে। আর আর চকমকি পাথর এখানে কি পাওয়া যাবে? আগুন জ্বালানোর আরও উপায় আছে, শুকনো ডাল অনেক আছে জঙ্গলে,
সেসব ঘষেও আগুন জ্বালানো যাবে। রিকার্ডোর কথাগুলো শুনে পেদ্রো দ্বিগুণ উৎসাহে বলল, ব্যাস তাহলে তো মিটেই গেল, তুমি আর সার্জিও গিয়ে জ্বালানির ব্যবস্থা করো, আমি ততক্ষণ মাছ ধরার বন্দোবস্ত করি। আমরা নাবিক, সারাক্ষণ কি শুধু ফল খেয়ে থাকা যায়? রিকার্ডো, তোমার ছোড়াখানা আমাকে একটু দিয়ে যাও। তাই করল ওরা। রিকার্ডো আর সার্জিও কিছুটা এগিয়ে গেল জ্বালানির খোঁজে, আর পেদ্রো মাছ ধরার ব্যবস্থা শুরু করে দিল। প্রথমেই ও কাছে একটা গাছের গায়ে জড়িয়ে থাকা সরু কিন্তু শক্ত লতার বেশ কিছুটা কেটে নিল। তারপরে ওর বল্লমের সাথে সেটা ভালো করে বেঁধে নিয়ে গেল জলাশয়টার কাছে। জলাশয়টায় মাছের কোনো অভাব নেই। কিছুক্ষণ চেষ্টার পরে গোটা তিনেক বেশ বড় বড় মাছ শিকার করে ফেলল পেদ্রো। বেশ আনন্দই হলো ওর। নিজের মনে মনেই বলল, আজ রাতের খাবারটা মন্দ হবে না। এরপরে মাছগুলো পাতায় মুড়ি নিয়ে গিয়ে বসলো একটা বড় গাছের গোড়ায়। দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগে রিকার্ডো আর সার্জিও যথেষ্ট পরিমাণ জ্বালানি নিয়ে ফিরে এলো ওদের কাছে। পেদ্রো শিকার দেখে তারাও বেশ খুশি। সার্জিও বলল, আরে পেদ্রো কামাল করে দিয়েছ তো, এমন চলতে থাকলে এই জঙ্গলে অনেক দিন থাকা যায়, কোনো সমস্যাই হবে না। যাই হোক, দিনের আলো তো প্রায় শেষ, রিকার্ডো তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থা করো, শরীর খুব ক্লান্ত, একটু বিশ্রাম এবার নিতেই হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে থাকবো কোথায় আমরা? আজ তো আর কিছু করা যাবে না, আজ রাতটা এই গাছের তলাতেই থাকতে হবে, বলা ভালো যাই হোক করে কাটিয়ে দিতে হবে আর কি, কাল সকাল হলে না হয় একটা কিছু ব্যবস্থা করা যাবে। এরপরে রিকার্ডো নিপুণ কায়দায় একটা শুকনো কাঠের উপরে আরেকটা কাঠ রেখে কিছুক্ষণ ঘষে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে নিল। তারপরে আগুন ধরাতে আর বিশেষ খাটতে হয় না, আগুন জ্বালানো হলে মাছগুলো ওরা পুড়িয়ে নিয়ে খেয়ে নিল সকলে। পেট ভরতেই ঘুম এসে চেপে ধরল ওদের তিনজনকে, ওরা শুয়ে পড়ল। রাত অনেক, রাতের জঙ্গলও পুরো মাত্রায় জেগে উঠেছে, ঝিঝির ডাকের সাথে বিচিত্র সকল শব্দে মেতে আছে গোটা জঙ্গল। অদূরে কোনো রাত জাগা পাখি বিভৎস কর্কশ স্বরে ডেকে উঠছে থেকে থেকে। এই গহীন নির্জন জঙ্গলের মাঝে এত রাতে ওই ডাক শুনলে মনে হতেই পারে কোনো বিকট দর্শনার ডাইনি যেন চিৎকার করছে। একজন নাবিক হওয়ায় রিকার্ডোর ঘুম দারুণ সজাগ, অল্প শব্দতেই ওর ঘুম ভেঙে যায়। কিন্তু আজ এত রকমের শব্দের মধ্যেও ওর ঘুমের কিন্তু এতটুকু ব্যাঘাত ঘটছে না। আসলে গত রাতের মহাপ্রলয়ের ধাক্কা আর আজ সারাদিনের খাটুনিতে পেদ্রো আর সার্জিওর মতো ওরও শরীর একেবারে কাহিল হয়ে পড়েছে। এবারে আচমকাই প্রচণ্ড এক গর্জনে কেঁপে উঠল গোটা জঙ্গল। রিকার্ডো ছিটকে উঠে বসল, মারিও চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে, বিপদ রিকার্ডো বিপদ। নিজেদের চারিদিকে গোল করে ঘিরে ওরা আগুন জ্বালিয়ে রেখেছিল যাতে কোনো পশু হুট করে আক্রমণ না করতে পারে। সেই আগুন এখনো জ্বলছে, তবে অনেকটা নিস্তেজ হয়ে এসেছে। রিকার্ডো পাশে দেখল কিছু জ্বালানি এখনো আছে, সেগুলো আগুনে গুঁজে দিল। সাথে সাথে আগুনের বলয় আবার কিছুটা তীব্র হলো। এই সময় আবার সেই গর্জন, এবারে আরও কাছ থেকে, তবে ঠিক কোন দিক থেকে আসছে সেটা যেন ওরা বুঝতে পারল না। পেদ্রো আর সার্জিও এখনো অগরে ঘুমাচ্ছে। রিকার্ডোর কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে না, আশেপাশে কোনো বড় প্রাণী নিশ্চয়ই আছে। একটা কাঠে আগুন ধরিয়ে নিয়ে ও পেদ্রো আর সার্জিওকে ঘুম থেকে তুলল। সার্জিও, পেদ্রো ওঠো ওঠো, আরে ওঠো। ওরা দুজনেই ঘুম থেকে উঠল। একটা হাই তুলে পেদ্রো বলল, কি হলো রিকার্ডো, এর মধ্যে সকাল হয়ে গেল নাকি? রিকার্ডোকে উত্তর দিতে হলো না। তার আগেই জলাশয়ের দিক থেকে সেই প্রচণ্ড গর্জন আবার ভেসে এল। সাথে সাথে পেদ্রো আর সার্জিও চোখ থেকেও
ঘুম উড়ে গেল, ওরাও চকিতে তাকালো সেদিকে। আশেপাশে নিরিট ঘন জঙ্গল, কিন্তু জঙ্গল থাকলেও জলাশয়টা থাকায় সে জায়গায় গাছগাছালি তেমন একটা নেই। আকাশ পরিষ্কার, সম্ভবত আর দু একদিনের পরেই পূর্ণিমা, ফলত চাঁদ বেশ উজ্জ্বল এবং প্রায় গোল। জলাশয়ের স্বচ্ছ প্রায় স্থির জলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে আশপাশটা মোটামুটি দৃশ্যমান করে তুলেছে। সেই আলোতেই এবারে প্রাণীটার উজ্জ্বল হলদেটে শরীর ওরা দেখতে পেল। একটা বড় ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বিশাল প্রাণীটা। তার জলজলে চোখ দুটো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে। প্রাণীটা আরও কিছুটা কাছে এলে তার রূপ সম্পূর্ণ পরিষ্কার হল রিকার্ডোর কাছে। প্রায় 9 কি 10 ফুটের এক চিতাবাঘ। পেদ্রো চাপা স্বরে বলল, এত বড় চিতাবাঘ, ওটার দাঁতগুলো তো সাধারণের থেকে অনেকটা বড়। এমন চিতাবাঘ আগে কখনো তো দেখিনি। ও রূপ নিয়ে আলোচনা করার সময় এটা নয়, আমাদের কিছু একটা করতেই হবে। প্রাণীটার হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। হয়তো আমাদের দিকেই এগিয়ে আসছে। রিকার্ডো ওর ছোড়াটা চেপে ধরল, বলল, তোমরা বল্লমগুলো নিয়ে যাও, যা মনে হচ্ছে যুদ্ধ করতেই হবে। যতদূর মনে হচ্ছে এরা জানজিবার চিতা, ছুটে পালানো সম্ভব নয়। পেদ্রো আর সার্জিও সন্তর্পণে দুটো বল্লম তুলে নিল। আগুনের বলয়ের মধ্যেই ওরা তিনজনে গায়ে গা ঠেকিয়ে দাঁড়াল। অন্যদিকে প্রাণীটাও এসে দাঁড়িয়েছে ওদের একেবারে সামনাসামনি। মাঝে বর্ডার বলতে শুধুমাত্র অগ্নি বলয়, যদিও চিতাটা চাইলেই যে এক লাফে আগুনটপকে ওদের ঘাড়ে এসে পড়তে পারে সেটাও ওরা খুব ভালো করেই বুঝতে পারছে। প্রাণীটা কয়েক সেকেন্ড তিনজনকে পর্যবেক্ষণ করল, তারপর 2-3 পা পিছনে গেল। রিকার্ডো বলল, সাবধান, প্রাণীটা ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিকার্ডোর কথা রেশ শেষ হওয়ার আগেই চিতাটা আরও একটা গর্জন করে ঝাঁপ দিল তাদের। ওরা তিনজনেও লাফিয়ে বেরিয়ে গেল অগ্নিবলয়ের বাইরে। ব্যর্থ হয়ে প্রাণীটার রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে আরও কয়েকবার গর্জন করে আবার লাফ দিল। এবারে তার লক্ষ্য শুধুমাত্র একজন, রিকার্ডো। চিতার এই প্রজাতির কথা রিকার্ডো এর আগে কিছু বইতে পড়লেও সামনাসামনি এই প্রথম দেখছে। ও জানে প্রাণীটা দারুণ হিংস্র। এবারে সেটা ওর গায়ের উপরে এসে পড়লে ওটার ওজনও খুব ভালোভাবে টের পেল। দুজনের মধ্যে শুরু হলো ধস্তাধস্তি। প্রাণীটার ধারালো মুখে নাচড়ে ওর বুকের বেশ কিছুটা ক্ষত হয়েছে, রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। রক্তের গন্ধে প্রাণীটা আরও যেন বেশি আগ্রাসী হয়ে উঠল। কিন্তু সে আর কিছু করে ওঠার আগেই রিকার্ডো ছোড়াটা কেঁথে দিল ওর গলায়। পেদ্রো আর সার্জিও ছুটে গিয়ে পরপর কয়েকবার বল্লম কেঁথে দিল চিতাটার পিঠে, পেটে এবং ঘাড়ে। ওরা তিনজনেই পশু পাখি ভালোবাসে, বিনা কারণে তাদের মারার পক্ষপাতী ওরা কোনো দিনই ছিল না। কিন্তু এমন অবস্থায় প্রাণীটাকে না মারলে ওদেরই মরতে হতো নির্ঘাত। চিতাটার মুখ থেকে এবারে যে শব্দ বেরিয়ে এলো সেটাকে আর যাই হোক গর্জন বলা চলে না, মৃত্যু আর্তনাদ বলাই শ্রেয়। অবশেষে প্রকাণ্ড প্রাণীটা শেষ নিঃশ্বাস ছেড়ে চিরতরে চুপ করে গেল। পেদ্রো আর সার্জিও সেটা ঠেলে পাশে সরিয়ে দিলে রক্তে মাখামাখি অবস্থায় রিকার্ডো যা হোক করে উঠে দাঁড়ালো। ওর বুকের ক্ষতটা বেশ ভালোই হয়েছে, ঝুঁঝিয়ে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সার্জিও বলল, এই পেদ্রো, তুমি রিকার্ডোর ক্ষতটা ভালো করে ধুয়ে দাও। দিনের আলোয় বেশ কিছু গাছ দেখেছিলাম এখানে, কাটাকুটির মোক্ষম ওষুধ। আমি যাই কয়েকটা পাতা নিয়ে আসি, এক্ষুনি এই রক্ত থামানো দরকার। পেদ্রো তাই করল। নানান গাছগাছালি সম্পর্কে সার্জিওর বেশ ভালো জ্ঞান আছে। সে তাড়াতাড়ি বেশ কিছু পাতা তুলে এনে জলে ধুয়ে দুহাতে ঘষে লাগিয়ে দিল রিকার্ডোর ক্ষতর ওপর। কিছুক্ষণের মধ্যেই রক্ত বেরোনো থেমে গেল। রিকার্ডোর যন্ত্রণাও অনেকটা কমে এলো, সে কিছুটা ধাতস্থ হলো। এবারে পেদ্রো বলল,
আচ্ছা রিকার্ডো, চিতারা নাম কি যেন বললে তখন? ওটা জাঞ্জিবার চিতা, এর অর্থ একটাই। কি অর্থ? আমরা জাঞ্জিবার প্রদেশে বা তার আশেপাশে এসে পড়েছি, মানে আমরা পূর্ব আফ্রিকার কোনো নির্জন প্রান্তর বা কোনো দ্বীপে আছি। এই চিতার জাত অন্য কোথাও পাওয়া যায় না, আর যদি তাই হয় তাহলে বলতে হচ্ছে অজান্তেই আমরা নতুন কোনো ভূখণ্ড আবিষ্কার করে ফেলেছি, কারণ এদিককার বেশিরভাগ জায়গাই এখনও অজানা, অচেনা। সে ভালো কথা, কিন্তু এখানে আর কত রকমের বিপদ লুকিয়ে আছে তার ঠিক নেই। রাতে আর ঘুম আসবে বলে তো মনে হচ্ছে না। ঘুমোলেও কিন্তু একসাথে তিনজনের ঘুমোনো চলবে না, কাউকে না কাউকে জেগে থাকতে হবে পাহারা দেওয়ার জন্য। ঠিক, সেই সাথে মারিও তো আছে। যদিও ওই রাতে ওরা কেউই আর ঘুমোতে পারল না, পাছে অন্য কোনো বিভৎস প্রাণী তাদের আক্রমণ করে এই ভয়ে। আমার মতে কিন্তু দিনের আলো ফুটলেই জঙ্গলের বাইরে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু সেটা করলে খাবার আর জলের কি হবে? না না, জঙ্গলের বাইরে একেবারে চলে যাওয়া ঠিক হবে না। আমরা তো জল আর খাবার সাথে নিয়ে জঙ্গলের বাইরে যেতেই পারি। আচ্ছা, সে না হয় খাবার সাথে নিলাম, কিন্তু জল নেব কিসে? পেদ্রো এবারে আর কিছুই বলতে পারল না। দিনের আলো ফুটলে প্রাতক্রিয়া সেরে ওরা তিনজনে জঙ্গলের মধ্যে দিয়েই আবার হাঁটতে শুরু করল। পরে যাতে আগুন জ্বালাতে কোনো সমস্যা না হয় সেজন্য রিকার্ডো কিছু কাঠ কয়লা নিজের সাথে নিয়ে নিয়েছে। কিছু শুকনো কাঠও ওরা বুনো লতা দিয়ে বেঁধে নিয়েছে সাথে। আপাতত ওরা জল সঞ্চয় করে রাখার মতো কিছু একটার খোঁজে আছে। কিছুক্ষণ হাঁটার পরে পেদ্রো বলল, আচ্ছা একবার সমুদ্রের দিকটা দেখে এলে হতো না? যদি কোনো জাহাজে দেখা পাওয়া যেত। আমাদের কাছে তো আগুনও আছে, আগুন ধরিয়ে তাতে কিছু কাঁচা ডালপালা দিলেই তো কালো ধোঁয়া তৈরি হয়ে যাবে। তা অবশ্য একবার দেখে এলে মন্দ হয় না। রিকার্ডোর কথা যদি ঠিক হয়, আমরা যদি সত্যিই জাঞ্জিবার প্রদেশে এসে থাকি তাহলে এদিকের সমুদ্রে জাহাজ নিশ্চয়ই আসে। তুমি কি বলো রিকার্ডো? রিকার্ডো সায় দিয়ে বলল, ঠিক বলেছ, চলো চলো একবার দেখে আসা যাক। ওরা ঠিকই করেছিল, সমুদ্র ছেড়ে খুব একটা বেশি দূরে যাবে না। ফলত অল্প কিছুক্ষণ হেঁটেই ওরা জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। উন্মুক্ত হাওয়া এসে ধাক্কা দিল ওদের গায়ে। সমুদ্র তটে কিছুক্ষণ থাকার পর দূরে একটা জাহাজের দেখাও ওরা পেল। কোনো সময় নষ্ট না করে রিকার্ডো আগুন ধরিয়ে ফেলল, তাতে কিছু কাঁচা ডালপালা দিতেই ঘন কালো ধোঁয়া উঠতে শুরু করল। সেই সাথে নিজেদের জামা লাঠিতে বেঁধে পতাকার মতো নাড়াতে লাগলো ওরা, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। জাহাজটা ওদের দিকে না এসে ধীরে ধীরে আরো দূরে চলে গেল, এক সময় দিগন্তেও হারিয়ে গেল। ওরা তিনজনেই বসে পড়ল বালির ওপরে। পেদ্রো হতাশ সুরে বলল, এখান থেকে আমরা আদৌ কি কখনো বেরোতে পারব? রিকার্ডো অবশ্য তাকে সাহস জুগিয়ে বলল, ভেঙে পড়লে চলবে না পেদ্রো, ভুলে যেও না আমরা নাবিক, বাধা বিপত্তি কঠিন পরিস্থিতি এসব আমাদের চিরসাথী। ভেঙে পড়লে টিকে থাকাই যে কঠিন হয়ে যাবে, চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। ওরা তিনজনেই চুপচাপ আরও কিছুক্ষণ বসে থাকলো সমুদ্রের ধারে, কিন্তু আর একটাও জাহাজ দেখা গেল না। অগত্যা রোদ আরও চড়া হলে ওরা আবার ফিরে এলো জঙ্গলের মধ্যে। কিছু ফল পাকুড় খেয়ে আবার চলতে শুরু করলো মানুষের খোঁজে, কিন্তু ওরা বুঝতে পারল না বিপদের সবে শুরু। ভাগ্য দেবী যে কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতার ডালি ওদের জন্য সাজিয়ে রেখেছেন সে ব্যাপারে বিন্দু মাত্র ধারণাও করতে পারল না ওরা। যাই হোক, প্রায় ঘণ্টাখানেক হাঁটার পরে হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল, ফলত ওদের হাঁটা থামাতেই হলো। একটা ঝাঁকড়া গাছের তলায় দাঁড়িয়ে পড়ল ওরা, কিন্তু বৃষ্টির যা তেজ তাতে খুব একটা লাভ কিছু হলো না। মিনিট খানেকের বৃষ্টিতেই ওরা একেবারে কাক ভেজা হয়ে গেল। সার্জিও বিরক্তি ভরা স্বরে বলল, উফ, হঠাৎ করে আচ্ছা বৃষ্টি শুরু হলো তো। কেন সার্জিও, আমি তো জানি বৃষ্টি তোমার অতি প্রিয়। এটা মজা করার সময় নয় পেদ্রো। পেদ্রো আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু একটা শব্দ শুনে চুপ করে গেল। তীক্ষ্ণ শিশের মতো একটা ক্ষীণ শব্দ, শব্দটা যে কোনো পাখির নয়
সেটা নিশ্চিত হল একটু বাদে। কিছুটা দূরে একটা ঝোপের আড়াল থেকে একজন খর্বাকায় মানুষকে ওরা দেখতে পেল। মানুষটার গায়ের রং কুচকুচে কালো, খর্বাকার হলেও বেশ পেশিবহুল তার দেহ, হাতে তীরধনুক। বুঝতে সমস্যা হয় না মানুষটা স্থানীয় আদিবাসী, শিষ্টাও ওই দিচ্ছে। যাই হোক, এই জঙ্গলের মাঝে এমন হঠাৎ করে মানুষের দেখা যে ওরা পাবে সেটাই তো ওরা ভাবতে পারেনি। চার পণ্যায় আনন্দিত হয়ে ওরা তিনজনই ছুটে গেল মানুষটার কাছে, আর তাতেই হল সবচেয়ে বড় সমস্যা। আদিবাসীটা আবার শীষ দিল, তবে এবারে সুরটা একেবারেই আলাদা। সাথে সাথে কোনো জাদু বলে আশেপাশের গাছপালা আর ঝোপের আড়াল থেকে অসংখ্য খর্বাকায় কালো মানুষের দল আত্মপ্রকাশ করল। তারা সকলে এবারে একসাথে শীষ দিতে শুরু করল। গোটা জঙ্গল সেই সম্মিলিত অদ্ভুত শীষের শব্দে যেন ভরে উঠল, কানে তালা লেগে যাওয়ার জোগাড় তাদের। এই সাথেই আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। কালো পিঁপড়ের মতো পিলপিল করতে থাকা আদিবাসীর দল আচমকায় তীর ছুড়তে লাগল। রেকার্ডোরা সাথে সাথে লাফিয়ে পাশে একটা ছোট্ট পাথরের টিলার আড়ালে চলে না গেলে তীরগুলো ওদের শরীর শতচ্ছিন্ন করে দিত। পেদ্রো কম্পিত স্বরে বলল, এই আবার কোন বিপদে পড়লাম আমরা, আর বাঁচবো বলে তো মনে হচ্ছে না। রেকার্ডো জানে পরিস্থিতি একেবারেই ভালো নয়, কিন্তু হার মেনে নেওয়া ওর অভিধানেই নেই। ও বলল, চিন্তা করো না, এখন ঠান্ডা মাথায় পালানোর একটা পথ বের করতে হবে। টিলাটা বেশ চওড়া হলেও একেবারেই বড় নয়। ওদের মাথার উপর দিয়ে থরে থরে তীর ছুটে গিয়ে গিঁথে যাচ্ছে আশেপাশের গাছে। মারিয়ার জন্য রিকার্ডোর একটু চিন্তা হল। লাফ দিয়ে সরে আসার পর থেকে তাকে তো আর দেখতে পায়নি। সাজিয়া বলল, রিকার্ডো, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। ওরা আমাদের একটু একটু করে ঘিরে নিচ্ছে, এরপরে বাঁচার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। ঠিক বলেছ, যেমন করে হোক জঙ্গলের ওই দিকটায় যেতে পারলে তবু পালিয়ে বাঁচার একটা চেষ্টা করা যাবে। ঘন ঝোপঝাড়ে ঢাকা একটা দিকে ইঙ্গিত করে কথাটা বলল রিকার্ডো। পেদ্রো বলল, কিন্তু এই তীর বর্ষণের মধ্যে দিয়ে আমরা সেখানে যাব কি করে? দাঁড়াও বলে গোটা কয়েক পাথর তুলে রিকার্ডো ছুঁড়ে দিল অন্যদিকে ঝোপে। সাথে সাথে তীরের শাড়ি ছুটে গেল সেদিকে। সামান্য বিরতি, তার মধ্যেই ওরা চেঁচিয়ে বলল, এবারে ছোট। রিকার্ডো, পেদ্রো আর সার্জিও প্রাণপণে ছুট লাগালো ঘন ঝোপঝাড়ের দিকে। ঝোপঝাড়গুলোর মধ্যে ঢুকতেই তীর আবার তাদের দিকেই ধেয়ে এলো। কয়েকটা ওদের কান ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু না, ওরা থামল না। থামলেই যে মৃত্যু, বেশ বুঝল শীষের শব্দ ওদের পিছন পিছন আসছে। ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছোটা প্রায় অসম্ভব, কিন্তু তবুও ওরা থামল না। প্রাণ বাঁচানোর তাগিদে মানুষ সকল বাধা উপেক্ষা করেই ছুটতে পারে। বেশ কিছুক্ষণ ছোটার পরে পিছন থেকে ধেয়ে আসা শীষের শব্দটা থামল। রেকার্ডোরাও দৌড় থামাল। বৃষ্টিও থেমে গেছে। জল কাদা ভর্তি মাটির উপরে ওরা তিনজনে বসে পড়ে ভীষণ ভীষণ হাঁপাতে লাগল। কিছুটা ধাতস্থ হয়ে পেদ্রো বলল, এরা তো এই বিশালাকার চিতার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর একটু হলেই ওরা আমাদের একেবারে ঝাঁঝরা করে দিত। বাবা রে বাবা। কিন্তু ওরা হঠাৎ আক্রমণ করলো কেন? প্রশ্ন করল সার্জিও। রেকার্ডো বলল, সেটাই তো বুঝতে পারছি না, হয়তো এরা এমনই আক্রমণাত্মক। তাহলে তো সমস্যা আরও বাড়ল। একে তো ওইসব ভয়ঙ্কর জন্তু, তার সাথে আবার একই রকম আদিবাসী। এই জায়গায় তো বাঁচাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। আমাদের এখান থেকে বেরোতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু বেরিয়ে যাবোটা কোথায় আমরা? তেমন হলে সমুদ্রেই ভাসতে হবে, কিন্তু এই জঙ্গলে থাকা মানেই মৃত্যু, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমিও সার্জিওর সাথে একমত, অন্তত একটা ভেলা বানিয়ে সমুদ্রে ভেসে পড়তে হবে, তারপরে যা হয় হবে। যদি মৃত্যু হয় তাতেও কোনো সমস্যা নেই। এই আক্রমণাত্মক আদিবাসীদের তীরে ঝাঁঝরা হয়ে বা জন্তু জানোয়ার হাতে মরার থেকে সে মৃত্যু অনেক শান্তির হবে।
রিকার্ডো কি বলবে বুঝে উঠতে পারল না। তাছাড়া আরও একটা চিন্তা ঘুরছে ওর মাথায়, জঙ্গলের মধ্যে ঠিক কোন জায়গায় যে ওরা এখন আছে সেটা জানা দরকার। তাছাড়া জঙ্গলের এই জায়গাটাও কেমন যেন অদ্ভুত, গাছপালা এখানেও আছে তবে কেমন যেন অদ্ভুত দর্শন, একটু অতিরিক্ত কালচে। তাছাড়া ডালপালাগুলোও কেমন যেন, হুট করে দেখলে মনে হতেই পারে গাছগুলো হাত পাড়িয়ে গিলতে আসছে। আর একটা ব্যাপারও খেয়াল করেছেও, এর আগে সাধারণ জঙ্গলের মধ্যে ঝি ঝি আর পাখিদের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু এখানে সেসবের কিছুই নেই। কীট পতঙ্গের শব্দ তো দূর, সমুদ্রের শব্দ পর্যন্ত কানে আসছে না। দম আটকানো একটা নিস্তব্ধতা, বিশাল ময়ার সাপের মতো আষ্টে পৃষ্ঠে চাপটে রেখেছে যেন গোটা জায়গাটাকে। রিকার্ডো বলল, জায়গাটা কি একটু অদ্ভুত লাগছে তোমাদের? পেদ্রো আর সার্জিও খুব ভালোভাবে আশপাশটা দেখল, পরিবর্তনটা ওরাও বেশ বুঝতে পারছে। সার্জিও বলল, কিন্তু হঠাৎ করে এমন পরিবর্তন হলো কি করে? একটাও পাখির ডাক শোনা যাচ্ছে না, সমুদ্রের শব্দও আসছে না এখানে। আমরা কি তাহলে সমুদ্র থেকে অনেক দূরে চলে এলাম? আমারও সেটাই মনে হচ্ছে। তাহলে এবার কি হবে রিকার্ডো? ওই শয়তানগুলোর হাতেই কি আমাদের মৃত্যু লেখা আছে? এর থেকে তো সমুদ্রে ডুবে মরাই ভালো ছিল। এসব ভেবো না, চলো চলো জঙ্গল থেকে বেরোনোর পর পথ খোঁজা যাক। আর ওই আদিবাসীগুলো যদি আবার আক্রমণ করে? সেটা তখন দেখা যাবে, এখানে বসে থাকলে তো কেউ আমাদের বাঁচাতে আসবে না। চলো। পেদ্রো আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তাকে থামিয়ে দিয়ে সার্জিও বলল, পেদ্রো রিকার্ডো ঠিক কথাই বলছে, এখানে বসে থেকে মৃত্যুর অপেক্ষা করার তো কোনো মানে হয় না, আমাদের চেষ্টা করতেই হবে। আর কপালে যদি ওদের তীরেই আমাদের মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, এখন তো ওসব ভেবে কোনো কাজ নেই। ওঠো ওঠো পেদ্রো, ওঠো ওঠো। পেদ্রো আর কিছু না বলে উঠে দাঁড়াল। ওরা আবার হাঁটা শুরু করল জঙ্গলের মধ্যে দিয়ে। দিনের আলো প্রায় শেষ হতে চলেছে, জঙ্গলের এ জায়গায় গাছপালার ঘনত্ব অনেক কম, আকাশ বেশ ভালোই দেখা যাচ্ছে। আকাশের বুকে মেঘ আরো ঘন হয়েছে, সেই জন্য আলো যেন আরো কম লাগছে, যে কোনো মুহূর্তে আবার ঝেঁপে বৃষ্টি আসবে। এতক্ষণে ওরা একবারও হাঁটা থামায়নি, কিন্তু আশ্চর্য, সমুদ্রের দেখা বা শক্ত কোনোটাই পায়নি। জঙ্গলের ঘনত্ব যখন একটু একটু করে কমতে শুরু করল তখন ওরা ভেবেছিল জঙ্গলের বাইরে যাওয়ার পথ পেয়েছে বোধহয়, কিন্তু এখন দেখছে সেটা একেবারে ভুল। সমুদ্রের কাছে না পৌঁছে ওরা এসে পৌঁছেছে একটা রুক্ষ পাথুরে জমিতে। কিছুটা দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা পাহাড়। এই দ্বীপে আসার পর থেকে এই পাহাড়টার কোনো অস্তিত্বই ওরা বুঝতে পারেনি, একেবারে আচমকায় যেন জিনিসটা আত্মপ্রকাশ করেছে। রিকার্ডো বলল, এখানে এরকম একটা পাহাড় আছে সেটা আগে বোঝাই যায়নি। আরে সেসব ঠিক আছে, কিন্তু সমুদ্র কোথায়? সমুদ্র ছাড়া এখান থেকে আমরা বেরোবই বা কি করে? আমি নিশ্চিত সমুদ্র থেকে অনেক দূরেই চলে এসেছি আমরা। এখন তাহলে উপায়? পাহাড়টাতে যদি চড়া যায় তাহলে একটা দিকের হদিশ তবু পাওয়া যাবে, নইলে আশেপাশের জঙ্গল টপকে দিকটা খোঁজা কঠিন। পাহাড়টায় চড়াও খুব একটা কঠিন হবে বলে তো মনে হচ্ছে না, কেমন সুন্দর সিঁড়ির মতন ধাপে ধাপে উঠে গেছে দেখেছো? তবে আজ আর সম্ভব নয়, আলো আর বড় জোর 10 মিনিট আছে। আর একটা চিন্তার কারণও আছে, আমাদের কাছে আগুন জ্বালানোরও কিছু নেই। এই মুহূর্তে এটাই সবচেয়ে চিন্তার ব্যাপার, কারণ পরপর যে কটা ঘটনার সাক্ষী ওরা হয়েছে তারপরে আগুন ছাড়া রাত কাটানো ওদের কাছে আতঙ্কের সাগরে ঝাঁপ দেওয়ার সামিল। পাহাড়টার দিকে ইঙ্গিত করে রিকার্ডো বলল, ওই গুহাটা দেখতে পাচ্ছ? পেদ্রো আর সার্জিও তাকালো পাহাড়টার দিকে। ছোট্ট গুহাটা অল্প আলোতে ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে। সার্জিও বলল, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু গুহাটা অন্য কোনো প্রাণীর বাসা নয় তো। হলেও আমাদের ওখানেই আজ রাতটা কাটাতে হবে, চলো আলো থাকতে থাকতে গুহাটা একটু দেখে নেওয়া যাক। ওরা তিনজনে এগিয়ে গেল পাহাড়টার দিকে।
কিন্তু কিছুটা এগোনোর পরে পিছন থেকে পরপর বেশ কয়েকটা গর্জন শুনে থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হল। গত রাতে এই একই গর্জন ওরা শুনেছে। তিনজনেই পিছন ফিরল আর জমে পাথর হয়ে গেল যেন। হৃষ্টপুষ্ট চার চারটে চিতা এসে উপস্থিত হয়েছে তাদের সামনে। তাদের প্রত্যেকের দৃষ্টি ওদের দিকে স্থির। সেই দৃষ্টিতে হিংস্রতা আর লোভ স্পষ্ট ঝিলিক দিচ্ছে। পেদ্রো কাঁপা কাঁপা স্বরে বলল, আগের বারে তো একটা ছিল বলে বেঁচে গেছে, এবারে চার চারটে দানবের সাথে, না চারটে দানবের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। ওরা ধীরে ধীরে এক পা করে পিছনে হাঁটতে শুরু করল। উল্টো দিকে জন্তু চারটেও আরো কয়েকটা গর্জন করে একটু একটু করে এগিয়ে গেল ওদের দিকে। একসময় ওদের মধ্যেকার দূরত্ব একেবারেই কমে এলো। রিকার্ডো তার ছোঁড়াটা বের করে চেপে ধরল, কিন্তু সেও জানে একসাথে চারটে চিতার সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। কয়েক সেকেন্ড কাটল, জন্তুগুলো তাদের বিশাল লেজ নাড়াতে নাড়াতে কয়েক পা পিছনে গিয়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হল। রিকার্ডো চাপা স্বরে বলল, প্রস্তুত হ বন্ধুরা, মুহূর্তে যখন হবেই তখন যুদ্ধ করেই মরা যাক। পেদ্রো আর সার্জিও কিচ্ছু না পেয়ে একটা বড় পাথর তুলে নিল হাতে। যুদ্ধকালীন পরিস্থিতি উপস্থিত হল। কিন্তু চিতাগুলো ঠিক যখন লাফ দিতে যাবে তখনই ঘটল আরেকটা ঘটনা। হঠাৎ করেই পিছনের পাহাড়টার মাথা দেখে একটা গর্জন ভেসে এলো। এই গর্জনটা কিন্তু ওরা আগে শোনেনি। বিশ্বের সেরা সাহসের বুকের রক্ত জল করে দেওয়ার জন্য গর্জনটা যথেষ্ট। ওদের মনে হলো একসাথে যেন হাজারটা বজ্রপাত হলো। গর্জনটা শুনে চিতাগুলোর মধ্যেও অদ্ভুত একটা ভীতির সঞ্চার হলো। তারা কয়েকবার এদিক ওদিক দেখল, তারপর ছুট লাগালো জঙ্গলের দিকে। দিনের আলোর একেবারে শেষ বিন্দুটুকু যা এখন পড়ে আছে প্রকৃতির বুকে, সেই পাংশুটের সামান্য আলোতেই এবারে যে দৃশ্য ওরা দেখল সেটা এখনো পর্যন্ত ঘটা সব ঘটনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। গর্জনটা শুনে রিকার্ডোরাও পাহাড়ের মাথার দিকে তাকিয়েছিল। দেখল বিশাল বাদুড়ের মতো দুটো ডানা ছড়িয়ে সেখানে দাঁড়িয়ে আছে একটা প্রাণী। ঝাপসা আলোয় প্রাণীটার স্বরূপ দেখা না গেলেও ওটা দৈহিক গঠনটা বোঝা যাচ্ছে স্পষ্ট। সেটা বড় অদ্ভুত। বাদুড়ের মতো দুটো বিশালাকায় ডানা থাকলেও দেহটা সম্পূর্ণ মানুষের মতো, মাথার অবয়ব মানুষের মতো, কিন্তু দুটো ছুঁচলো লম্বা শিং আছে। আর প্রাণীটার মাথায় কিছু একটা আছে যেটা থেকে তেজালো নিয়ন আলো ছিটকে বেরোচ্ছে চারিদিকে। অন্ধকার যত ঘনাচ্ছে সেই আলোর তেজ যেন তত বৃদ্ধি পাচ্ছে। এবারে প্রাণীটা তার বিশাল দুটো ডানা খেলিয়ে আরও একটা তীব্র গর্জন করে উঠল। চিতাগুলো বেশ কিছুটা দূরেই চলে গিয়েছিল, তবে গাছপালা তেমন না থাকায় ওদের উজ্জ্বল গায়ের রং এখনও কিছুটা দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়ায় থাকা বিদঘুটে প্রাণীটা এবারে লাফ দিল, তারপরে রিকার্ডোর মাথার উপর দিয়ে তড়িৎ গতিতে উড়ে গেল চিতাগুলোর দিকে। চামড়া পচা কটু একটা গন্ধে ওদের দম প্রায় আটকে আসার জোগাড়। প্রাণীটা যে বিশাল সেটাও বুঝতে ওদের কোনো সমস্যা হয় না। দম আটকে ভীত বিস্মিত চোখে ওরা দেখল প্রাণীটা প্রকাণ্ড চিতাগুলোর দুটোকে ধরল দুই পায়, আর একটাকে নিজের মুখে, তারপর আকাশে গোটা তিনেক পাক দিয়ে আবার গিয়ে বসল পাহাড়ের মাথায়। আরও একটা গর্জন, আর যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ উধাও হয়ে গেল। ওটা কি ছিল? কোনো মানুষ যার বাদুড়ের মতো ডানা আছে, নাকি কোনো বাদুড় যে মানুষের মতো আর আকারে বিশাল? আকাশের মেঘ সম্পূর্ণ কেটে গেছে,
রাতের তারা ভর্তি আকাশের মাঝে গোল থালার মতো পূর্ণিমার উজ্জ্বল চাঁদ উঠেছে। তার মায়াময় জ্যোৎস্নায় এখন উদ্ভাসিত চরাচর সবই মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। রেকার্ডোরা ওই গুহাটার মধ্যেই আছে। সার্জিওর কথার উত্তরে পেদ্রো বলল, এই জঙ্গলে আরো কত যে বিকট প্রাণী আছে তার কি কোনো ঠিক আছে? আমার তো এখানে থাকার কোনো ইচ্ছেই নেই। প্রাণীটা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে কি হবে ভেবে দেখেছো? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু ভেবে দেখো, জঙ্গলের মধ্যে থাকার থেকে এখানে আমরা কিন্তু অনেক বেশি সুরক্ষিত আছি। আর ওই বাদুরটা ছাড়া এখানে আর অন্য কোনো প্রাণী নেই, সেটা কি দেখেছো? একবার ভেবে দেখো, এই সময় আমরা যদি জঙ্গলে থাকতাম তাহলে কি হতো? চিতার দল, বিশাল সাপ, আগ্রাসী আদিবাসী, আরও কী কী যে আছে তার ঠিক নেই। প্রতিবার যে বেঁচে যাব সেটাও তো হবার নয়, তার থেকে এখানেই ভালো নেই কি? তা অবশ্য ভুল বলনি, কিন্তু এই পাহাড়ে ওঠার পরিকল্পনা তো বাতিল হলো। এবার সমুদ্র কোন দিকে আছে তা জানা হবে কেমন করে? হ্যাঁ পেদ্রো, আমিও সেটাই ভাবছি। রিকার্ডো, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো তখন থেকে? তুমি তো আমাদের ক্যাপ্টেন, তুমি কিছু বলো। রিকার্ডো চুপ করে তাকিয়েছিল রাতের আকাশের দিকে। ওর মন হারিয়ে যাচ্ছিল স্মৃতির অতলে। বুড়ো ঠাকুরদার কথা ওর খুব মনে পড়ে। তাছাড়া ওর নজর রাতের আকাশে মারিওকে ঘুরছিল। কে জানে ওর প্রিয় বন্ধু এখন কোথায় আছে, কেমন আছে, আদেও বেঁচে আছে নাকি কোনো সাপ বা বিদঘুটে প্রাণীর খাদ্যে পরিণত হয়েছে, সেটাও রিকার্ডো জানে না। কিন্তু ওর মন চাইছে মারিও যেন ফিরে আসে। এবারে সার্জিও ঠেলায় ওর হুঁশ এল, বলল, হ্যাঁ বলো, তুমি কোথায় হারিয়ে আছো বলো তো? না তেমন কিছু নয়, কিছু পুরনো কথা মনে পড়ে গিয়েছিল তাই। ছাড়ো, বাদ দাও, বলো বলো তোমরা কি বলছিলে বলো। বলছি পাহাড়ের ওপরে তো ওই প্রাণীটা আছে, কাজেই পাহাড়ে ওঠা ঠিক হবে না। এবার সমুদ্র কোন দিকে আছে সেটা জানবো আমরা কেমন করে? সকাল হলে আশপাশটা ভালো করে দেখতে হবে, যদি কোনো লম্বা গাছ পাওয়া যায় তাহলে সেটা চড়ে দিক নির্ধারণ করতে হবে। এই নতুন প্রাণীটা সম্পর্কে তোমার কি ধারণা? সত্যি বলতে আমার কোনো ধারণাই নেই। এই প্রাণীর কথা আমি কেন, পৃথিবীর কেউ জানে বলে তো আমার মনে হয় না। এই প্রাণী একেবারেই নতুন, সেই জন্যই প্রাণীটা সম্পর্কে দারুণ একটা কৌতূহল হচ্ছে। আচ্ছা, তোমার ভয় বলে কি সত্যিই কিছু নেই নাকি? সার্জিও কথা শুনে রিকার্ডো হেসেই ফেলল। ওর মুখের লম্বা ঘন দাড়ি গোঁফ বহুদিন না কাটায় রীতিমতো জঙ্গলের মতো হয়ে গেছে, সেজন্য ওর হাসিটা ঠিক ভালোভাবে বোঝা গেল না। ও বলল, ভয় থাকলে কখনোই এমন অনির্দিষ্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম না। তাছাড়া ভয় পেয়ে লাভ কি বলো, ভয়ে মানুষ মরার আগে হাজারবার মরে, কিন্তু সাহস করে এগিয়ে গেলে একবারেই মৃত্যু আসে, সেই মৃত্যু হয় সাহসী বীরের। আমার কাছে সেই মৃত্যুই শ্রেষ্ঠ মৃত্যু। পেদ্রো আর সার্জিও জানে রিকার্ডোর ভয় ডর কিছুই নেই, কোনো কালেও ছিল না। তাছাড়া ওর এই জেদি সাহসী মনোভাবের জন্যই ওরা ওকে মন থেকে ক্যাপ্টেন বলে মানে। রিকার্ডোকে দেখে ওর কথা শুনলে মনে কেমন যেন একটা জোর আসে, নতুন করে সাহস আর উদ্যমের সঞ্চার হয়। এবারেও হলো। পেদ্রো বলল, কিন্তু তা বলে যে মৃত্যুর কাছে যাওয়া কি ঠিক, সেটা কি আদৌ সাহসিকতা? অজানাকে জানতে হলে মৃত্যুর ভয় করলে চলে না পেদ্রো। এর অর্থ তুমি কি পাহাড়ে উঠবে বলে ঠিক করেছো? না সেটা বলছি না, আপাতত এই জায়গা ছেড়ে বেরোনোটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু যদি প্রাণে বাঁচতে পারি তাহলে আবার ফিরে আসবো এখানে, আর তখন সম্পূর্ণ প্রস্তুত হয়েই আসবো। প্রাণীটা আমার মনে সত্যিই দারুণ কৌতূহল উদ্রেক করেছে। প্রাণীটাকে যদি আরেকবার ভালো করে দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। প্রাণীটার মুখের কোথাও থেকে তীব্র একটা নীলচে আলো ছিটকে বেরোচ্ছিল, সেটা কি তোমরা খেয়াল করেছিলে? সার্জিও আর পেদ্রো দুজনেই জানালো তারা খেয়াল করেছে। ওই আলোটা কোথা থেকে আসছিল সেটা কি বুঝতে পেরেছ? স্বাভাবিকভাবেই ওরা জানালো ওরা কিছুই বুঝতে পারেনি। পেদ্রো বলল, সে সময় ওই রকম গর্জন শুনে আর তারপর ওই প্রাণীটাকে দেখেই বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিলাম, অত আর লক্ষ্য করার অবস্থায় ছিলাম না। তুমি কিছু বুঝতে পেরেছ নাকি? ঠিক নিশ্চিত করে বলতে পারি না, তবে যেন মনে হলো প্রাণীটার চোখ থেকে ওই আলো ছিটকে আসছিল, আমাদের মাথার ওপর থেকে যখন উড়ে গেল তখনও তাই মনে হলো,
আর একটা ব্যাপারে আমার সন্দেহ আছে। আবার কি? আমাদের মাথার উপর থেকে যাওয়ার সময় মনে হলো দেখলাম প্রাণীটার একটাই মাত্র চোখ। সে আবার কি করে হয়? এক চোখা প্রাণী পৃথিবীতে আবার হয় নাকি? সেসব রূপকথার গল্পেই হয়। ভুলে যেও না পেদ্রো, মানুষ একসময় যেসব প্রাণীদের দেখেছিল তাদের উপরে ভিত্তি করেই জন্ম হয়েছে রূপকথার নানান প্রাণীর। মানুষ যা না দেখে তা কল্পনাও হয়তো করতে পারে না। সে বুঝলাম, কিন্তু তবু আমার মনে হচ্ছে তুমি ভুল দেখেছো। এই শোনো, আমার না খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমলেই যদি প্রাণীটা উড়ে এসে তুলে নিয়ে চলে যায়। রিকার্ডো অবশ্য ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। পেদ্রো চাইলে তুমি একটু বিশ্রাম নিতে পারো, আমি জেগে আছি। কিন্তু তুমি একা কি করবে? সত্যি যদি তেমন কিছু হয় তাহলে আমরা তিনজনে মিলেও কিছু করতে পারবো না। তোমরা একটু বিশ্রাম নিয়ে নাও, তেমন কিছু হলে আমি তোমাদের জাগিয়ে দেব। শরীর ওদের দারুণ ক্লান্ত। পেদ্রো আর সার্জিও আর কথা না বাড়িয়ে গুহার দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে। রিকার্ডো আবার রাতের আকাশের দিকে তাকিয়ে ডুব দিল স্মৃতির অতলে। সেদিন রাতটা বেশ নিশ্চিন্তেই কাটল। পরের দিন সকাল হলে রিকার্ডো গুহা ছেড়ে এগিয়ে গেল অন্যদিকে। এবারে ওরা জায়গাটা রুক্ষ এবং শুষ্ক দিকটার মুখোমুখি হল। গাছপালা আর নেই বললেই চলে, কোথাও কোথাও কিছু হলদেটে ঘাস আছে মাত্র। চারিদিকে শুধু পাথুরে জমি, ছোট বড় টিলা আর বালিতে ভর্তি। পেদ্রো বলল, এ আমরা কোন নরকে এসে পড়লাম? যদ্দূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, জলের কোনো চিহ্ন মাত্র নেই। এমনভাবে কতক্ষণই বা হাঁটা সম্ভব হবে? হ্যাঁ, যতক্ষণ প্রাণ আছে আমরা থামব না। ওরা হেঁটেই চলল। কিছুক্ষণ পরে সূর্যের তেজ ধীরে ধীরে জোরালো হতে শুরু করে। তারও কিছু পরে শুরু হলো আসল সমস্যা। তেষ্টায় ওদের বুক প্রায় ফেটে যাওয়ার জোগাড়, তবু ওরা যতটা পারল হাঁটল। অবশেষে সূর্য যখন প্রায় মাথার উপরে এসে পৌঁছেছে তখন আর হাঁটা সম্ভব হয় না। একটা পাথুরে টিলার ছায়ায় ওরা বসে পড়ল। সার্জিও বলল, এমন অবস্থায় আর হাঁটা সম্ভব নয়, একটু জল না পেলে মৃত্যু অবধারিত। কিন্তু জলের ছিটে ফোটার দেখাও যে নেই আশেপাশে, সকল বিপদ এড়িয়ে শেষে প্রকৃতির কবি আমাদের মরতে হবে। আরে, এক অদ্ভুত জায়গায় এসে পড়েছি আমরা, যেখানে জঙ্গল আছে তা একেবারে অতি ঘন, আবার যেখানে নেই সে জায়গা একেবারে মরুভূমি। এমন অদ্ভুত জায়গায় কথা আগে কখনো শুনিনি। কথাটা অবশ্য সত্যি, রিকার্ডো এমন জায়গার কথা আগে কখনো শুনিনি। তার ঠাকুরদা যিনি অত অভিজ্ঞ ছিলেন তিনিও তাকে কখনো এমন কোনো জায়গার কথা বলেননি। আরও যত বেলা বাড়ছে কষ্ট ততটাই বাড়ছে। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে এই মরু প্রান্তরে টিকে থাকা দারুণ কঠিন হতে চলেছে। হয়তো সত্যি এই মরুভূমির মাঝেই ওদের মৃত্যু হবে। তবুও ও বলল, চিন্তা করো না, আমরা ঠিক বের হব এখান থেকে, কোনো না কোনো পথ নিশ্চয়ই পাওয়া যাবে। রোদ কিছুটা কমলে আমাদের আবার হাঁটতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। রিকার্ডো কথা শেষ করতে পারল না, কারণ একটা শব্দ, তীব্র শীষের শব্দ, কিছুটা দূরে থাকা কয়েকটা টিলার কাছ থেকে ভেসে আসছে। সেই তীক্ষ্ণ শীষের শব্দ, শব্দটা কানে যাওয়া মাত্র ওরা তিনজনে ছিটকে সোজা হয়ে বসল। পেদ্রো বলল, শয়তানগুলো আবার আসছে, এবার আর নিস্তার নেই, এই উন্মুক্ত প্রান্তরে লুকানোর যে কোনো জায়গাও নেই। এবার আমরা কি করবো রিকার্ডো? রিকার্ডো কি বলবে বুঝতে না পেরে এদিক ওদিক দেখল। আদিবাসীগুলোর দেখা পাওয়া দরকার, অন্তত সেই মতো তো পালানো যাবে। অল্পক্ষণ বাদেই তাদের দেখা মিলল, তবে কিছুটা দূরে। শীষ দিতে দিতে তারা ওদের দিকেই আসছে। রিকার্ডো বলল, আমাদের সঙ্গে ওদের এখনো যথেষ্ট দূরত্ব আছে, ছুটে পালানো সম্ভব। এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু আরও তাড়াতাড়ি আসবে, তার থেকে একটা চেষ্টা করি দেখা যাক না। চলো চলো, আর কথা বাড়িয়ে কাজ নেই, আর ওরাও চলে এসেছে।
ওরা ছুটতে শুরু করলো। পিছনে সেই আদিবাসী দলও তেড়ে এলো তাদের দিকে। ইঁদুর বেড়ালের ধরাধরি যেন আবার শুরু হয়েছে। থেকে থেকেই তীর ধেয়ে আসছে রিকার্ডোর দিকে। যা হোক করে সেসব পাশ কাটিয়ে ওরা ছুটছে, আর প্রতিবারই পিছন ফিরে অবাক হয়ে যাচ্ছে। এত মানুষ যে এই জায়গায় আছে সেটা ওরা ভাবতেই পারছে না। কালো পিঁপড়ের মতো গিজগিজ করছে আদিবাসীদের দল। তারা সকলে খর্বাকৃতির, কিন্তু সংখ্যা এতই বেশি যে মরুভূমির উজ্জ্বল বালি যেন দেখা যায় না। মনে হচ্ছে যেন কোনো ডাইনির জাদু বলে সোনালি রঙের বালি রূপান্তরিত হচ্ছে কুচকুচে কালো রঙে। উত্তর উত্তর তাদের সংখ্যা আরও বাড়ছে, বেড়েই চলেছে। খুব বেশিক্ষণ ওরা কিন্তু ছুটতে পারল না। শুধু যে দম ফুরিয়ে এসেছে তাই নয়, আদিবাসী দল ওদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। পালানোর আর কোনো রাস্তাই নেই, ওদের থামতে হলো। ভেবেছিল তখনই আদিবাসীগুলো তীর দিয়ে ঝাঁঝরা করে দেবে, কিন্তু সেটা হলো না দেখে বেশ অবাকই হলো। আদিবাসীগুলো তীর উঁচিয়ে রাখলেও চালালো না, একটু একটু করে ওদের আরও কাছে চলে এলো। ওদের হাবভাব বোঝা সম্ভব নয়। কাছাকাছি এসে আদিবাসীগুলো ওদের বেশ কিছুক্ষণ মন দিয়ে জরিপ করল। পেদ্রো চাপা স্বরে বলল, এরা কি করতে চাইছে বলতো? আমাদের তো মেরে ফেলতে পারতো, বলি জ্যান্ত খাবার মতলব করছে নাকি? সেটা বুঝতে পারছি না, কিন্তু যতক্ষণ বাঁচিয়ে রাখে থাকি না। জরিপ করা হয়ে গেলে একটা আদিবাসী তীরের অল্প খোঁচা দিল রিকার্ডোর পায়ে, তারপরে সামনের দিকে ইঙ্গিত করল, তারপরে দুর্বোধ্য ভাষায় কি যে বলল তা বোঝার কোনো উপায় না। ওরা মনে হচ্ছে আমাদের যেতে বলছে ওদের সাথে। যেতে বলছে মানে? মনে হচ্ছে নিয়ে গিয়ে পুড়িয়ে ভালো করে রান্না করে খাবে। আদিবাসীগুলো আবার ওদের পায়ে তীরের খোঁচা দিয়ে সামনের দিকে ইঙ্গিত করল। রিকার্ডো বলল, কথা বাড়িয়ে লাভ নেই, এদের সাথে গিয়েই দেখা যাক। আমাদের এখন পালানোর সুযোগের অপেক্ষা করতে হবে, চলো চলো চলো। উপায়ন্ত না পেয়ে ওরা এগোতে শুরু করল। আদিবাসীগুলো ওদের গোল করে ঘিরে নিয়ে এগিয়ে চলল সেই পাহাড়টার দিকে। রোদের তেজ এখন একেবারে কমে গেছে। পশ্চিম আকাশে সিঁদুর লালের ছিটে ছড়িয়ে লাল কুসুমের রং নিয়ে সূর্য অস্তের পথে যাচ্ছে। অনেক দূরে মাঝে মধ্যে কিছু পাখির দলকে উঠতে দেখা যায়, তাদের রং এখন গাঢ় কালো। অনেক দূরে যে সকল ছোট বড় টিলা আছে সেগুলো পাল্লা দিয়ে কালো রং ধরেছে। রুক্ষ শুষ্ক এই প্রাণহীন মৃত প্রান্তরকেও এখন শিল্পীর নিপুণ তুলির টানে আঁকা কোনো কালোজয়ী ছবি বলে মনে হচ্ছে। রিকার্ডোদের হাত পা শক্ত লতা দিয়ে চেপে বাঁধা, নড়ার ক্ষমতা নেই ওদের। আদিবাসীগুলো কিন্তু এখনও ওদের মারেনি, এমনকি কোনো ক্ষতিও করেনি, স্রেফ বেঁধে ফেলে রেখেছে পাহাড়ের কোড়ায়। তিনটে মাটির তৈরি বাটির মতো পাত্রে জলও দিয়ে গিয়েছে। জলটুকু পেয়ে ওদের ধরে তবু একটু প্রাণ এসেছে, নইলে এতক্ষণে হয়তো তেষ্টাতেই মরে যেত। সার্জিও বিস্মিত সুরে বলল, এরা আমাদের এখনো মারল না, শুধু বেঁধে ফেলে রেখেছে। ব্যাপার কি বলতো, এরা কি চাইছে? জবাই করার আগে পাঁটাকে কেমন ভালো করে গেলানো হয় দেখেছো? এটা মনে হয় আমাদের সাথেও তাই করবে, তারপরে জবাই করবে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তোমার তাহলে কি মনে হয় ভাই রিকার্ডো? ঠিক বুঝতে পারছি না, তবে এদের কোনো পরিকল্পনা আছে। ওর হাবভাব খেয়াল করলে বুঝতে পারবে ওরা কোনো উৎসব বা সেই জাতীয় কিছুর আয়োজন করছে। তার মানে আমাদের আজই খাবে, সেই জন্য উৎসব পালন করবে? তা হতে পারে, তবে এখন কিছু বলা যাচ্ছে না, আরো একটু দেখতে হবে। ভাই সার্জিও, ভাই রিকার্ডো, আর বাঁচা হলো না। শোনো ভাই, আমি তোমাদের সত্যি খুব ভালোবাসি। আমরা এই কবছর যে সময় কাটিয়েছি সেসব সত্যি আমার খুব কাছের। যদি ভগবানের ইচ্ছে হয় আবার সামনের জন্মে আমাদের দেখা হবে, তখন না হয় আবার একসাথে অভিযান করা যাবে। রিকার্ডো ওকে প্রায় থমকে থামিয়ে দিয়ে বলল, আরে চুপ করো তো তুমি, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হয় না। কোথায় তাড়াতাড়ি রিকার্ডো,
সবই তো শেষ। এখনো বাঁচার সুযোগ আছে। তুমি কি পাগল হয়ে গেলে রিকার্ডো? এখনো তুমি বাঁচার উপায় দেখছো? হ্যাঁ দেখেছি। আমার ছোট ছোড়াটা ওরা নিয়ে নেয়নি, সেটা এখনো আমার কাছেই আছে। একটু চেষ্টা করলে ওটা বের করতে পারবো। এই লতা কাটতে খুব একটা সমস্যা হবে না, শুধু অন্ধকার হওয়ার অপেক্ষা করছি আমি। আরো একটু অপেক্ষা করো, তারপর বাঁচার অন্তিম চেষ্টা করব। যা খুশি করো, বাঁচলে তো ভালোই হয়, কিন্তু এই শয়তানের দল আমাদের পালাতে দিলে হয়। যাই হোক, দিনের আলো এবারে একেবারে নিভল, সাথে সাথে আদিবাসীগুলোর তৈরি করা বিশাল অগ্নিকুণ্ড জ্বলে উঠল। আশপাশ আলোকিত হয়ে উঠল সচকিতে। আদিবাসীগুলো ধীরে ধীরে অগ্নিকুণ্ডটাকে গোল করে দাঁড়াল। তারপরে অদ্ভুত এক মাথা ধরানো সুরে আর বিচিত্র এক তালে কি সব যেন বিড়বিড় করতে শুরু করল। সেই সাথে অগ্নিকুণ্ডটাকে গোল করে নাচতে শুরু করল ওরা। সেই শব্দ পাশের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে, তাতে যেন থেকে থেকে কেঁপে উঠছে জায়গাটা। বেশ কিছুক্ষণ এমন চলল। রিকার্ডো ইতিমধ্যে তার ছোড়াখানা যা হোক করে বের করে ধরেছে হাতে। নিজের পায়ের বাঁধন কাটতে চাবে এমন সময় কয়েকটা আদিবাসী এগিয়ে এলো ওদের কাছে, তাদের হাতে তিনটে মালা, অদ্ভুত এক প্রকার টকটকে লাল রঙের ফল দিয়ে তৈরি করেছে মালাগুলো। সেগুলো থেকে নেশা ধরানো উগ্র গন্ধ ভেসে আসছে। মালাগুলো ওদের পরিয়ে দিয়েই তারা আবার ফিরে গেল। ফলগুলোর গন্ধে মাথা ঝিমঝিম করলেও রিকার্ডো তার বাঁধন কাটতে শুরু করল। একটু সমস্যা হল, কয়েকবার চেষ্টা করতেই প্রথমে নিজের হাতের বাঁধন, তারপরে পায়ের বাঁধন পর্যন্ত কেটে ফেলল। কিন্তু সেটা সে কাউকে বুঝতে দিল না। আদিবাসীগুলো আবার এগিয়ে এলো, এবারে তাদের হাতে বেশ কয়েকটা বাটি, বাটিগুলোয় রক্ত। একটু আগেই ওরা বেশ কয়েকটা বাঁদর মেরেছে, তাদেরই রক্ত। সেই রক্ত ভালো করে রিকার্ডোর গায়ে মাখিয়ে ওরা আবার ফিরে গেল অগ্নিকুণ্ডের কাছে। আবার শুরু করলো সেই অদ্ভুত গান আর নাচ। রিকার্ডো সুযোগ বুঝে উঠে পড়ল, প্রথমে পেদ্রোর বাঁধন খুলল, তারপর এগিয়ে গেল সার্জিও দিকে। ঠিক এই সময় আরেকটা ঘটনা ঘটল। হঠাৎ করে পাহাড়ের উপরে সেই প্রচণ্ড গর্জনটা শোনা গেল। রিকার্ডো সাথে সাথে তাকালো উপরের দিকে, চাঁদ উঠেছে, তার আলোতেই পরিষ্কার দেখা যাচ্ছে প্রাণীটা এসে দাঁড়িয়েছে সেখানে। ওর মুখের নীলচে আলোটাও ছিটকে বেরোচ্ছে। রিকার্ডো কিন্তু থামল না, সে তড়ি ঘড়ি সার্জিওর বাঁধন কাটতে লাগলো। ওরা তিনজনই উঠে দাঁড়ালো। রিকার্ডো একবার তাকালো আদিবাসীগুলোর দিকে, তার আগুনের কাছেই নাচ গান চালাচ্ছে এখনো। আরেকবার তাকালো পাহাড়টার দিকে, বিকট প্রাণীটা তার ডানা ছড়িয়ে লাফ দিল, তারপর সোজা উড়ে এসে দাঁড়ালো ওদের একদম সামনে। ফলগুলোর উগ্র গন্ধ তো আছেই, সেই সাথে প্রাণীটার শরীর থেকে ভেসে আসা চামড়া পচা বমন উদ্রেককারী গন্ধে ওদের দম প্রায় আটকে আসে। প্রাণীটার স্বরূপ এবার ওদের কাছে পরিষ্কার হল। এত ভয়ঙ্কর কিছু যে হতে পারে সেই ধারণাই ওদের ছিল না। প্রাণীটার মুখটা কিছুটা মানুষের মতো হলেও সে মুখে একটা মাত্র চোখ, সেই চোখ থেকেই নীলচে আলোটা ছিটকে বেরোচ্ছে। প্রাণীটার নাক পরে কিছু নেই, বিশাল মুখগহ্বরের মধ্যে থেকে বড় বড় ধারালো দাঁতগুলো মুখের অনেকটা বাইরে পর্যন্ত বেরিয়ে এসেছে। সেগুলোই প্রাণীটাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে। রিকার্ডো চাপা স্বরে বলল, বুঝতে পারছো ওই আদিবাসীরা কেন আমাদের মারেনি? ওরা আমাদের ধরে এনেছিল ওই প্রাণীটার খাদ্য হিসাবে। এই ফুলের মালা, রক্ত, গান সবই ওই প্রাণীটাকে ডাকার জন্য। পেদ্রো তো প্রাণ অজ্ঞান হয়ে হয় ভাব, সে যা হোক করে বলল, তাহলে এমনভাবেই মরা লেখা ছিল। প্রাণীটা প্রচণ্ড একটা গর্জন করে উঠল। আদিবাসীগুলো সাথে সাথে গান নাচ থামিয়ে মাথা নিচু করে বসে পড়ল। এরপরে প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে গেল রিকার্ডোর কাছে। এক
একদম সামনেই আছে রিকার্ডো। প্রাণীটা একেবারে তার সামনে এসে দাঁড়ালো, তারপরে মুখ নিচু করে ওকে ভালো করে দেখল। আর ঠিক এমনই একটা সুযোগের অপেক্ষা করছিল রিকার্ডো। কোনো সময় নষ্ট না করে হাতের ছোঁড়াখানা গেঁথে দিল প্রাণীটার চোখে। প্রাণীটা যন্ত্রণায় প্রচণ্ড চিৎকার করে উঠে ছিটকে গেল বেশ কিছুটা পিছনে। রিকার্ডো চেঁচিয়ে বলল, পালাও! ওরা তিনজনই রক্ত মাখা অবস্থায় ছুটতে শুরু করলো। এবারে ওরা ছুটল সোজা জঙ্গলের দিকে। আদিবাসীগুলি ওদের নিয়ে আসার সময়ে জঙ্গলের দিকে যাওয়ার পথটা ওরা দেখে নিয়েছিল। প্রাণীটা প্রথম ধাক্কা একটু হতভম্ব হয়ে গেল, অল্পক্ষণের মধ্যেই ধাক্কাটা সামলে নিল। চোখ খুলে সামনে শিকার দেখতে না পেয়ে সে আরও জোরে চিৎকার করে উঠল। তারপরেই মুখ ফেরালো জঙ্গলের দিকে। তিনজন শিকারকে সেদিকে ছুটতে দেখে ও বিশাল টানা ছাপটে পিছন পিছন ধাওয়া করল। বেশ কিছুক্ষণ প্রাণপণে ছোটার পরে অবশেষে চাঁদের আলোয় কিছু দূরে আবার ঘন জঙ্গলে দেখা পেল রিকার্ডো। বলল, আমাদের যেমন করেই হোক জঙ্গলে গিয়ে ঢুকতে হবে, তবে এই প্রাণীর চোখে আমরা ফাঁকি নিতে পারব। ওরা তিনজনেই আবার জোরে ছুটতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ওরা গিয়ে ঢুকলো জঙ্গলে। কিন্তু বিশাল প্রাণীটা এত সহজে তার শিকারকে নজর ছাড়া হতে দিল না। সে জঙ্গলের ওপর দিয়ে ওদের লক্ষ্য করে উড়ে চলল, মাঝে মধ্যে আক্রমণও চালাল, কিন্তু ধরতে পারল না। সমস্যাটা হলো কিছুক্ষণ পরে হঠাৎ একটা জঙ্গলি ঝোপে পা আটকে মুখ থুবড়ে মাটিতে পড়ল পেদ্রো। সাথে সাথে প্রাণীটা ধেয়ে এলো ওর দিকে। রিকার্ডো সাথে সাথে ছুটে এসে পেদ্রোকে তুলে দাঁড় করানোর চেষ্টা করল, কিন্তু ওর পা ঝোপের আগাছায় এমনভাবেই জড়িয়ে গেছে যে উঠে দাঁড়ানো তার পক্ষে এক প্রকার অসম্ভব। রিকার্ডো ওর ছোঁড়াটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পেদ্রোর পায়ে জড়িয়ে থাকা আগাছা কাটতে লাগল। এদিকে প্রাণীটা ধীরে ধীরে ওদের একেবারে কাছে চলে এসেছে। পেদ্রো বলল, রিকার্ডো তোমরা পালাও, আমার চিন্তা করো না, তোমরা নিজেদের জীবন বাঁচাও। রিকার্ডো এই অবস্থাতেও হেসে বলল, তা হয় না বন্ধু, একসাথে যখন এতটা বেঁচেছি তাহলে বাকিটাও একসাথে বাঁচবো, নইলে নয়। ঠিক যখন পেদ্রোর পায়ে জড়িয়ে থাকা শেষ আগাছাটা রিকার্ডো কেটে ফেলল, তখনই প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে ও ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে। প্রাণীটার চোখের নীলচে আলোর জ্যোতি এখন এতটাই বেড়ে উঠেছে যে জঙ্গলের মধ্যে প্রায় সবই একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই আলোতেই দেখা যাচ্ছে প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিকার্ডোর দিকে। রিকার্ডো যুদ্ধের জন্য একদম প্রস্তুত। হাতে ছোড়াটাকে সে আরও শক্ত করে চেপে ধরল। বিনা যুদ্ধে প্রাণ দেওয়া ওর স্বভাবে নেই, মরতে হলে যুদ্ধ করেইও মরবে। সার্জিও আর পেদ্রো এবারে হাতের কাছে বেশ কিছু পাথর তুলে নিল, ওরাও আর যুদ্ধ থেকে পিছু পা হবে না। পেদ্রো আর সার্জিও আর দেরি না করে পাথর ছুটতে শুরু করল প্রাণীটার দিকে, কিন্তু এতে বিশেষ লাভ হল না। প্রাণীটা তার বিশাল ডানা নিয়ে নিজেকে ঢেকে দিল, তারপরে তীব্র গর্জন করে ছুটে গেল ওদের দিকে। রিকার্ডো এবারে ওর ছোঁড়াটা ছুঁড়ে মারল, অপ্যর্থ লক্ষ্য। ছোঁড়া গিয়ে গেঁথে গেল প্রাণীটার বুকে, কিন্তু তাতেও ওটার কিচ্ছু হল না। প্রাণীটা যেন অমর, উল্টে রাগে সে আরও জোরে গর্জন করে উঠে তেড়ে এলো। একেবারে শেষ মুহূর্তে যখন ওরা তিনজনই বুঝল বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই, মরতে এবারে হবে, তখনই ঘটল আরও একটা অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে একটা গলার স্বর ভেসে এলো, রিকার্ডো, রিকার্ডো, মারিও। আর ঠিক পরেই অবাক হয়ে ওরা দৃশ্য দেখল। বাদুর রূপে অদ্ভুত প্রাণীটার চোখের নীলচে আলোয় ওরা স্পষ্ট দেখল জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে ওই প্রাণীটার একেবারে মুখোমুখি হলো মারিও। আর সম্ভবত তাকে দেখে বিশাল প্রাণীটা পলকে থমকে গেল। তারপরে আর সামনে না গিয়ে সে গর্জন করে ছিটকে গেল বেশ কিছু পিছনে। এই গর্জনটা অবশ্য ভয়ের চিৎকার বলাই যায়। মারিও ডাকতে ডাকতেই আরও এগিয়ে গেল ওই জন্তুটার দিকে, সাথে সাথে জন্তুটাও আরও পিছোতে লাগলো।
ব্যাপারটা যে কী হচ্ছে পুরোপুরি না বুঝতে পারলেও রিকার্ডোর বুঝতে সমস্যা হলো না। জন্তুটা মারিওকে ভয় পাচ্ছে। ও চেঁচিয়ে পেদ্রো আর সার্জিওকে বলল, চলো চলো, সমুদ্রের শব্দ কানে আসছে ওপার থেকে। মারিওকে দেখে কোনো কারণে প্রাণীটা ভয় পাচ্ছে আর আর আমাদের দিকে আসতে পারছে না। এটা আমাদের একমাত্র সুযোগ, তাড়াতাড়ি চলো। ওরা ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটলো সমুদ্রের দিকে। রিকার্ডো শুধু থেকে থেকে বিশেষ একটা সুরে শীষ দিয়ে দিয়ে ছুটল। এই শীষ শুধুমাত্র মারিওর চেনা। এই শীষ দেওয়ার কারণ মারিও যাতে বুঝতে পারে ওরা কোন দিকে যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পরে সমুদ্রের শব্দ আরও স্পষ্টভাবে শুনতে পেল ওরা। আরও কিছুটা যেতেই সমুদ্রের দেখা শেষমেশ পেল। ওদের বুকে যেন কিছুটা হলেও স্বস্তি এলো। পিছনে জঙ্গলের মধ্যে থেকে সেই প্রাণীটার আর্তচিৎকার কানে আসছিল, কিন্তু ওরা কিছুতেই থামেনি। ভাগ্য যে এবারে ওদের আর ফেরায়নি সেটা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াতেই ওরা বুঝতে পারল। চাঁদের আলোয় ওরা দেখল পরপর বেশ কয়েকটা ভেলা সেখানে বাঁধা রয়েছে। এগুলো নির্ঘাত ওই আদিবাসীদেরই হবে, রিকার্ডো বলল। আর দেরি করে কোনো লাভ নেই, একটা ভেলা নিয়ে চলো, চলো ভেসে পড়া যাক, তারপরে যা হবে দেখা যাবে। মারিওর উদ্দেশ্যে আরও একটা শীষ দিয়ে রিকার্ডো একটা ভেলার বাঁধন খুলে তাতে উঠে বসল। পেদ্রো আর সার্জিও উঠল। একটু পরেই মারিওর দেখাও ওরা পেল। সে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসে রিকার্ডোর কাঁধে বসল। পুরনো বন্ধুকে আবার দেখে রিকার্ডোর আনন্দ যেন আর ধরে না। তাকে আদর করতে করতে সে বলল, আজ আজ তুই না থাকলে আমাদের সত্যি মরতে হতো রে, মরতে হতো। ধন্যবাদ মারিও, অনেক অনেক ধন্যবাদ। মারিও চিৎকার করে বলল, বিপদ বিপদ না ভাসাও, বিপদ বিপদ না ভাসাও। মারিওর বুদ্ধি সম্পর্কে কিন্তু রিকার্ডোর যথেষ্ট ধারণা আছে, ঠিক এই কারণেই এর অর্থও বুঝতে পারল। এর মানে সেই প্রাণীটা আবার ওদের দিকেই ধেয়ে আসছে। রিকার্ডো আর কোনো সময় নষ্ট করল না, দুটো হাল পড়েই ছিল। একটা সার্জিও হাতে ধরিয়ে দিয়ে আরেকটা নিজে নিল, তারপরে ভেলা ভাসিয়ে দিল সমুদ্রের দিকে। অল্প সময়ের মধ্যেই ভেলা সমুদ্রের ঢেউয়ের টানে দ্বীপ থেকে অনেকটা দূরে চলে গেল। চাঁদের আলোয় ওরা দেখল বিশাল জন্তুটা গর্জন করতে করতে জঙ্গলের উপর দিয়ে উড়ে ফিরে বেড়াচ্ছে সেই পাহাড়টার দিকে। ওরা তিনজনেই একটা করে দীর্ঘশ্বাস ছাড়ল। পেদ্রো বলল, ভগবান মারিওকে আমাদের প্রাণদাতা হিসেবেই পাঠিয়েছেন, নইলে বাঁচার তো কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আমি বুঝলাম না প্রাণীটা মারিওকে এতটা ভয় পেল কেন। রিকার্ডো, তুমি কি কিছু বুঝতে পেরেছো? রিকার্ডো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ল। কারণটা সেও ঠিক বুঝতে পারেনি, তবে নিজের মনে বিড়বিড় করে বলল, এই প্রাণীর ব্যাপারে আমি আরো জানব, তেমন হলে এই দিকে আবার ফিরে আসব। এই ঘটনার পর কেটে গেছে টানা চারটে দিন। রিকার্ডোরা এখনো অথই দড়িয়া ভেসেই চলেছে। কুলের কোনো দেখাই এখনো পায়নি, কোন দিকে যাবে সে ব্যাপারেও কোনো ধারণা ওদের নেই। এই চার দিন ওরা খাবার তো দূরের কথা, জলও খেতে পায়নি। ওরা তিনজনেই কাহিল হয়ে পড়েছে, মারিও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। পেদ্রো ইতিমধ্যে বেশ কয়েকবার বমি করেছে। সবচেয়ে খারাপ অবস্থা এখন ওরই। সার্জিও রিকার্ডোকে বলল, এমনভাবে আমরা আর কতদিনই বা ভাসবো, এভাবে আর বাঁচবই বা কদিন। পেদ্রোর যা অবস্থা, চিকিৎসা না করাতে পারলে ও তো আর বেশি দিন বাঁচবে না। রিকার্ডো জানে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে, কিন্তু তবুও ও হাল ছাড়তে নারাজ। ওর বৃদ্ধ ঠাকুরদা যে ওকে বারবার এটাই শিখিয়েছে, নাবিকের জীবনে হার মেনে নেওয়া বলে কিচ্ছু হয় না। ও বলল, বন্ধু আর একটু মনের জোর রাখো, আমার মন বলছে আমরা খুব শিগগিরই এই অবস্থা থেকে মুক্তি পেতে চলেছি।
জানি না কেমন করে এত সাহস এত আশা তুমি ধরে রাখতে পারো, কিন্তু আমি তো কুলহীন অথই এই জলরাশি ছাড়ার কিছুই দেখতে পাচ্ছি না। ভুলে যেও না, যতক্ষণ আস ততক্ষণ শ্বাস, আশা হারানো চলবে না। আমার কথা শুনে একটু ধৈর্য ধরো, পেদ্রোকে দেখো। পেদ্রো আবার বমি করতে শুরু করেছে। সার্জিও আর কথা না বাড়িয়ে তাদের কাছে গিয়ে বসলো, তাকে সামলানোর চেষ্টা করলো। রিকার্ডো জানে এমনভাবে শুধু আশা আঁকড়েও বেঁচে থাকা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব ডাঙার খোঁজ তাকে পেতেই হবে, নইলে সবাইকে মরতে হবে এই সমুদ্রের বুকে। কিন্তু ও এটাও জানে এই কূল কিনারাহীন সমুদ্রের মাঝে চাইলেই ডাঙা পাওয়া যায় না, আর ম্যাপ বা কম্পাস ছাড়া পাওয়ার কোনো প্রশ্নই নেই। রিকার্ডো এবারে তাকালো নীল আকাশের দিকে, চোখ বুজিয়ে প্রার্থনা করল মনে মনে, হে ভগবান, যদি সত্যি আমাদের মেরে ফেলার ইচ্ছে তোমার থাকে তাহলে মৃত্যুই দাও তাড়াতাড়ি, আর যদি সেই ইচ্ছে না থাকে তাহলে 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 বাঁচার একটা উপায় অন্তত দেখিয়ে দাও। সত্যি ভগবান যে এত তাড়াতাড়ি ওর প্রার্থনা শুনে নেবেন সে ধারণা অবশ্য রিকার্ডোরও ছিল না। অল্পক্ষণ পরেই বেশ কিছুটা দূরে একটা কালো বিন্দু জেগে উঠতে দেখল। রিকার্ডো ভীষণ অভিজ্ঞ, ওই বিন্দু যে আসলে কি সেটা বুঝতে ওর খুব একটা সমস্যা হলো না। ওটা একটা জাহাজ। রিকার্ডো কোনো দেরি না করে হালের গায়ে নিজের জামাটা আটকে প্রাণপণে নাড়াতে শুরু করল। ওকে দেখে সার্জিও তাকালো সেদিকে, ওর বুকের মধ্যেও নতুন করে আশা সঞ্চার হয়েছে, বাঁচার সম্ভাবনা সেও দেখতে পেয়েছে, নিজের জামা খুলে নাড়তে শুরু করেছে। তাই এমনভাবে কিছুক্ষণ কাটল, বিন্দুটা ক্রমে বড় হতে হতে একসময় সম্পূর্ণ রূপ নিল, জাহাজটা ওদের দিকেই আসছে। নিশ্চিত হয়ে রিকার্ডো আর সার্জিও ভেলার ওপরেই আনন্দে লাফিয়ে উঠল। অদ্ভুতভাবে মারিও আবার উঠতে শুরু করল, আনন্দটা যেন সেও টের পেয়েছে। আরও কিছুক্ষণ পরে জাহাজের জোরালো সাইরেনের শব্দে চারদিক কেঁপে উঠল। জাহাজটা ওদের ভেলার কাছে এসে থামল, তারপর এক এক করে প্রথমে পেদ্রোকে জাহাজে তোলা হলো, তারপরে রিকার্ডো এবং সার্জিও উঠল সবার শেষে। জাহাজের টেকে পা দিয়েই ওরা যেন ক্লান্তিতে লুটিয়ে পড়ল। অবশেষে বেঁচে যাওয়ার আনন্দে আর স্বস্তিতে তিনজনেই জ্ঞান হারালো। কেটে গেছে আরও একটা দিন। এই জাহাজটা একটা ইটালিয়ান যাত্রীবাহী জাহাজ, এটা যাচ্ছে পূর্ব আফ্রিকার দিকে। রিকার্ডোরা সমুদ্রে ভাসার পরে সম্পূর্ণ উল্টো দিকে চলে গিয়েছিল, সেই জন্যই ডাঙার কোনো দেখা তারা পাচ্ছিল না। ওদের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো, যদিও পেদ্রো এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি, তবে প্রাণে বেঁচে গেছে। জাহাজের ক্যাপ্টেন পাবলো ক্যানভারোর বয়স 60-এর কাছে, কিন্তু তিনি বেশ শক্ত সমর্থ, ভদ্রলোক অভিজ্ঞও বটে। আপাতত তিনি আর রিকার্ডো জাহাজের ডেকের ওপরে মুখোমুখি বসে আছেন, কথা হচ্ছে ওদের মধ্যে। মারিও বসে আছে রিকার্ডোর কাঁধে, রাতের আকাশে অজস্র তারার সাথে উজ্জ্বল চাঁদও স্বমহিমায় বিরাজ করছে। পাবলো এবারে বললেন, এবারে বলো তো তোমাদের সাথে ঠিক কি হয়েছিল। রিকার্ডো 6 বছর আগে অজানাকে জানার টানে ওদের বাড়ি ছাড়ার থেকে শুরু করে সমুদ্রের ঝড়ে জাহাজ ডুবি ওই দ্বীপে গিয়ে পৌঁছনো, সেখানে ঘটা ঘটনা সবই এক এক করে বলে গেল। তারপরে জিজ্ঞাসা করল, আমরা ঠিক কোথায় গিয়ে পড়েছিলাম সেটা বলতে পারেন? সব শুনে পাবলো তো একেবারে অবাক, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমরা যে ওই দ্বীপ থেকে বেঁচে ফিরেছ এটাই মানুষকে অবাক করার জন্য যথেষ্ট। ওই দ্বীপের নাম পেম্বা আইল্যান্ড। এ তল্লাটের নাবিকেরা দ্বীপটাকে শয়তানের দ্বীপ বা
মৃত্যুদ্বীপ বলে ডাকে। কেন? ওই দ্বীপে এর আগেও অনেকে গিয়েছে। কেউ সমুদ্র ঝড়ে দিক হারিয়ে গিয়ে পড়েছিল, আবার কেউ অজান্তে। কিন্তু তোমরা ছাড়া এখনো ওখান থেকে জীবিত আর কেউ ফিরে আসেনি। ও দ্বীপে যেই যায় সেই চিরতরে হারিয়ে যায়। সকলে কেন হারিয়ে যায় সেই কারণটা অবশ্য রিকার্ডোর কাছে এখন একেবারেই পরিষ্কার। ও জিজ্ঞাসা করল, ওই আদিবাসীগুলো কারা ছিল, আর ওই আর ওই প্রাণীটাই বা কি? এমন প্রাণীর কথা তো আগে কোথাও পড়িনি বা শুনিনি। পাবলো তার পাইপে অগ্নি সংযোগ করলে, কয়েকটা টান দিয়ে একসাথে অনেকটা ধোঁয়া রাতের আকাশে উড়িয়ে বলতে শুরু করলেন, জানতে চাইছো যখন শোনো, যে আদিবাসীদের তোমরা দেখেছো ওরা ওই দ্বীপেরই বাসিন্দা। ওরা কি জাতের, ওদের কি পরিচয়, সে বিষয়ে কিচ্ছু জানা যায় না। নাবিকদের ভাষায় ওরা শয়তানের সন্তান। আর যে জন্তুটার কথা বলছো ওটাই কাঁচা খেকো শয়তান বা একচোখো শয়তান। ওটার নাম পোপো বাওয়া। এ আবার কেমন নাম? সোয়াহিলি ভাষায় পোপো শব্দের অর্থ হল বড় বাদুর, আর বাওয়া শব্দের অর্থ বিশাল ডানা। এই নামের আক্ষরিক অর্থটা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। ওই নামের অর্থ বিশাল বাদুড়ের বিশাল ডানা। জন্তুটার উৎপত্তি কিভাবে হয়েছে সে বিষয়ে কেউ কিচ্ছু জানে না। সকলে শুধু জানে প্রাণীটা বাস করে ওই পেম্বা আইল্যান্ডে। তবে ওই দ্বীপ ছাড়াও মূল ভূখণ্ডের বেশ কিছু জায়গা ওর বিচরণ ক্ষেত্র। প্রতিটি জায়গাতেই ওই প্রাণী আতঙ্কের কারণ। জানজিবার, আর্কিপেলাগো সমেত পূর্ব আফ্রিকার অনেক জায়গার মানুষের কাছেই ওই প্রাণীর কথা শোনা যায়। নানান উপকথা লোককথাতেও ওই প্রাণীর উল্লেখ পাওয়া যায়। তোমাদের বর্ণনার সাথে সেই সকল গল্পকথায় উল্লিখিত প্রাণীটার বর্ণনা একেবারে মিলে যায়। শোনা যায় সূর্যের আলো যতক্ষণ থাকে পোপো বাওয়া ততক্ষণ ঘুমিয়ে থাকে, অথবা কোনো পাহাড়ে বা গুহায় লুকিয়ে থাকে, কিংবা ঘুমোয়। কিন্তু সূর্যের আলো নিভে এলেই ও বেরিয়ে পড়ে শিকার করতে। বিশেষ করে চাঁদের আলোয় ওর ক্ষমতা হয় সবচেয়ে বেশি। তোমরা খেয়াল করেছো কি না জানি না, পোপো বাবা যখন আক্রমণ করে তখন মাটিতে ওদের ছায়াটা পড়ে বিশাল একটা বাদুড়ের মতো। সেই জন্য ওটাকে অনেকে বাদুড় রূপী শয়তানও বলে। শয়তানটার মুখে একটাই চোখ আছে, সেই চোখটা থেকে নাকি উজ্জ্বল নীলচে আলো ছিটকে বের হয়। ওই আলোতেই প্রাণীটা তার শিকারকে খুঁজে বের করে। কিছু কাহিনী অনুযায়ী পোপো বাওয়ারা নাকি ইচ্ছাধারী হয়। ওরা নাকি ইচ্ছে মতো যে কোনো প্রাণী বা মানুষের রূপ ধারণ করতে পারে, তবে এদের ছায়ার কোনো পরিবর্তন হয় না, সেটা বাদুড়ের মতোই হয়ে থাকে। পূর্ব আফ্রিকার বেশ কিছু আদিবাসী গ্রামের মানুষদের কথা অনুযায়ী পোপো বাওয়া মধ্যরাতে গ্রাম আক্রমণ করে। তুমি যে কটু গন্ধটার কথা বললে ওটাই এদের উপস্থিতির জানান দেয়। এই প্রাণী স্ত্রী পুরুষ বাচ্চা নির্বিশেষে সকলকেই আক্রমণ করে মেরে ফেলে। একটা পরিবার একেবারে নিঃশেষ করে দেওয়ার পরে ও এগিয়ে যায় পরের শিকারের দিকে। এর খিদে কখনো শান্ত হয় না, বরং উত্তরোত্তর সেটা বাড়তে থাকে। আর কোনো দিন যদি পোপো বাবা শিকার না পায় তাহলে তার রাগ হয়ে ওঠে মাত্রা ছাড়া। তখন সামনে যে প্রাণীটা পায় তাকেই নিজের খাদ্যে পরিণত করে। ওর হাত থেকে বাঁচাও এক কথায় অসম্ভব। এই প্রাণী শিকারকে মেরে খাওয়ার আগে কয়েকশো বার তার শিকারকে ধর্ষণ করে, তা সে নারী পুরুষ যাই হোক। বলতেই হচ্ছে তোমরা খুব বাঁচান বেঁচে গেছো,
আবার আরেক উপকথা অনুযায়ী এক তান্ত্রিক নাকি তার শত্রুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এক জিনকে পাঠিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই জিন তার মালিককেই হত্যা করে এবং পোপো বাওয়ায় রূপান্তরিত হয়। গার্ডও ততক্ষণে মোটামুটি তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বলল, কিন্তু কিন্তু ওরা আমাদের গায়ে রক্ত বা ওই ফলের মালাগুলো কেন দিয়েছিল? তানজানিয়ার কিছু আদিবাসীর মতে পোপো বাওয়া বিশেষ এক প্রকার ফলের গন্ধে আর কাঁচা রক্তের গন্ধে আকৃষ্ট হয়। আদিবাসীগুলো নিজেদের বাঁচানোর জন্যই তোমাদের ধরেছিল ওই প্রাণীর খাদ্য হিসাবে। আর মারিওকে দেখেই বা ও এত ভয় পেল কেন? আমি যতদূর শুনেছি পোপো বাওয়া উজ্জ্বল রং দেখে প্রচণ্ড ভয় পায়। তোমার মারিওর উজ্জ্বল রঙের জন্যই হয়তো ও ভয় পেয়েছিল। রিকার্ডো আর কোনো প্রশ্ন করল না, সকল প্রশ্নের উত্তরই এখনো জেনেছে। অন্ধকারের মধ্যেই ও দূরের দিকে তাকাল। গাঢ় অন্ধকারের সাথে চাঁদের জ্যোৎস্না মিশে মায়াবী এক আলো আধারিতে ঢেকে আছে চরাচর। দূরের কিছুই চোখে ঠিক করে দেখা যাচ্ছে না। তার মধ্যেও রিকার্ডোর মনে হল দূরে একটা হালকা নীলচে আলো ছিটকে বেরোচ্ছে। ওর বুকের ভেতরটা একটু কেঁপে উঠল, কিন্তু আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শেষ হলো আজকের গল্প পেম্বা দ্বীপের এক চোখ। ন্যারেটেড বাই শুভঙ্কর দেবনাথ, রিকার্ডো ইভান, পেদ্রো সৌরভ সাহা, সার্জিও শঙ্খ, মারিও বিপুল। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্টেড বাই মৃত্তিকা। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শঙ্খ। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।